الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس مئة كل سنة من يجدد لها دينها أو كما قال رسول الله صلى الله عليه وسلم معزز علماء الكرام ও আমার দিন দরদি কোরআন সুন্নার আশেক মুসলমান ভাইরা, এই মাদ্রাসার দ্বারা খাদেমিন ও প্রিয় ছাত্র ভাইরা, আজকে এই মাদ্রাসার খতমে কোরআন এবং খতমে বুখারী শরীফ, প্রথমে খতমে কোরআন শরীফ, এরপরে খতমে বুখারী শরীফ। আমাকে জানানো হয়েছে যে দাওয়াতনামা লেখা আছে, তো দাওয়াতনামা আমার দেখার সুযোগ হয় নাই, এটাই নিয়ম। এক জামানা ছিল যে আমরা খুব শান সওকাতের সাথে খতমে বুখারী শরীফ করতাম, লোকজনদের দাওয়াত দিতাম যে আপনারা আসেন, খতমে বুখারী শরীফের পরে দোয়া কবুল হয়, আপনারা দোয়ায় শরীক হন, এইভাবে দাওয়াত দেওয়া হইতো। এরপর যখন হযরত হাফিজুর রহমাতুল্লাহ দাওয়াতে আমার দ্বিতীয় শায়খ হযরত মাওলানা শাহ আবরারুল হক নব্বরাল্লাহু মারকাদাহু এদেশে আসলেন, আমাদের হালাত দেখলেন, বিশেষ করে ওলামায়ে কেরামের হালাত দেখলেন, তো অনেক ব্যাপারে তিনি আমাদেরকে সংশোধন করলেন। যেমন এদেশের আজান হইতেছিল খুব টানাটানি লম্বা খেলাফে সুন্নত, ইকামত হইতেছিল খেলাফে সুন্নত, নামাজ হইতেছিল খেলাফে সুন্নত, বিয়ে শাদী হইতেছিল খেলাফে সুন্নত, কাফন দাফন মুর্দাকে কবরে রাখা এগুলো খেলাফে সুন্নত। তিনি একটা একটা করে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইলেন, কিতাবে কি লেখা আছে তোমরা কি করতেছ, কিতাবে কি আছে, কিতাবের জিনিসটা তো বাস্তবে মিলাইতে হবে, যা চলছে ওটা চালাই দেওয়ার নাম দিন না। দুনিয়াতে যা চলছে চালাই দিলাম, এটার নাম দিন না। দিন হলো প্রত্যেকটা কাজ কোরআন সুন্নার আলোকে পেশ করতে হবে, কোরআন সুন্নার সাথে মিশে কিনা, মিল হয় কিনা তা দেখতে হবে। যদি মিল হয় আলহামদুলিল্লাহ, ওটা চালাও, বাকি রাখো। যেটা দেখা যাবে যে মিলতেছে না, কোরআন সুন্নায় একরকম আমরা করতেছি আর একরকম, অবশ্যই পরিবর্তন করতে হবে। প্রথা পালন করার নাম দিন না, কোরআন সুন্না অনুযায়ী আমল করার নাম দিন। তিনি অনেক কিছুই আমাদেরকে ধরায় দিলেন, পরে আমরা কিতাবে মিলায় দেখলাম যে উনি যারা বলতেছেন ওইটাই কিতাবে আছে,
আর আমরা এদেশের বড় বড় মুফতি, বড় বড় শাইখুল হাদিস, শাইখুল তাফসির আমরা যারা করতেছি, এটা কিতাবে মেলে না। মিলবে কি? উনি আসার আগে কেউ জিজ্ঞাসাও করে নাই আমাদের কাছে হুজুর আজান দেওয়ার সুন্নত তরিকা কি, কেউ জিজ্ঞাসা করে নাই। সবাই বুঝতে যা চলছে এটাই সুন্নত। ওনার এদেশে আসা যাওয়ার আগে কেউ জিজ্ঞাসা করে নাই একামত কিভাবে দিতে হবে, কেউ জিজ্ঞাসা করে নাই, প্রশ্নই করে নাই। সবাই মনে করছে যে একামত চলতেছে, বাইতুল মুকাররমের আদলে আজান হইতেছে, এই তো ঠিক, এটা ঠিক মনে করছে। কবরে মুর্দাকে চিত করে শোয়াই দিছে, চেহারাটা ঘুরায় কিবলার দিক দিছে, এটিকে সঠিক মনে করছে, জিজ্ঞাসাই করে নাই। উনি আসার পরে উনি পাবলিকের উপর তেমন মেহনত করেন নাই। হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাই পাবলিকের উপরে তেমন মেহনত করেন না, উনি মেহনত করতেন ওলামাদের উপর। উনি জানতেন ওলামাদের সই হয়ে যায় পাবলিক অটোমেটিক সই হয়ে যাবে, তা আলাদা মেহনত করার দরকার নেই, কারণ পাবলিক কাদের পরামর্শ অনুযায়ী চলে, ওলামাদের। পাবলিক যাই করে, বাপ মরে গেছে, এই হয়েছে সেই হয়েছে, কাদের কাছে জিজ্ঞেস করে? হ্যাঁ, ওলামায় কেরামকে জিজ্ঞেস করে। তাদের আমল ঠিক হয়ে গেলে জনগণেরটা এমনি ঠিক হয়ে যাবে, ওটার জন্য কোনো মেহনত দরকার নেই। এই জন্য তিনি বারবার বলতেন যে তোমরা মসজিদ মাসাকে সুন্নি বানাও, পুরো এলাকা সুন্নি হয়ে যাবে। আর যদি তোমাদের মসজিদ মাদ্রাসায় গলত কাজ হয়, সুন্নতের খেলাফ কাজ হয়, তো মহল্লা ঠিক করা কখনো সম্ভবপর না, মহল্লা ঠিক করা কখনো সম্ভবপর না। মসজিদে গলত একামত হইতেছে, গলত নামাজ হইতেছে, মহল্লা ঠিক করা যাবে না। এই জন্য তিনি জোর দিচ্ছেন মসজিদ মাদ্রাসাকে সুন্নি বানাও, এটা পাওয়ার হাউস। এখান থেকে যে ধরনের পাওয়ার এলাকায় ছড়াই দেওয়া হবে, এলাকা ওইটাই চালু হবে। এখানে তো গলত আলো ছড়াই দেওয়া, গলত আলো এলাকায় কি হবে? গলতটাই প্রচারিত হবে। ওয়াশা আলো যদি ভালো পানি সাপ্লাই দেয়, তো এলাকায় কি পানি পাওয়া যাবে? ভালো পানি। আর ওয়াশা যদি দুর্গন্ধ পানি সাপ্লাই দেয়, এলাকা কি সুগন্ধ পানি পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক এরকম। এটা হেড অফিস, এখানে যা সাপ্লাই দেওয়া হবে পুরো এলাকায় তাই চালু হবে। এখনো পর্যন্ত মানুষ ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করে, তাদের কথা অনুযায়ী চলে, যে কারণে এখন পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যতটুক দিন আছে এইটুক দুনিয়ার কোথাও নেই। এখানে লোকেরা মাদ্রাসা কায়েম করে, ওলামায়ে কেরামকে মহব্বত করে, ছাত্র দেয়, মাদ্রাসা জারি রাখে, এইটুকুর কারণে পুরা পৃথিবীর মধ্যে গ্রেট ভারতবর্ষে যে ইসলাম এখনো আছে, এটা পৃথিবীর কোথাও নেই। মুসলমানদের বহু রাজ্য আছে, মক্কা মদিনা আছে, কিন্তু এইটুক দিন যা বাংলাদেশে আছে এটা সেইখানে নেই। পুরা সৌদি আরবের তিনটা বড় মাদ্রাসা, জেদ্দা একটা, মক্কা একটা, মদিনা একটা, আর আমাদের ঢাকাতে অন্তত 30টা দাওরা মাদ্রাসা আছে। ঢাকার এক শহরে 30টা দাওরা মাদ্রাসা, আর সৌদি আরব বাংলা থেকে কতগুণ বড়? 3টা মাদ্রাসা। এই একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ তাআলা বাংলাদেশে কত বড় নেয়ামত রাখে। জনগণ ওলামায়ে কেরামকে মহাব্বত করে, মাদ্রাসার ছাত্র দেয়, মাদ্রাসার চান্দা দেয়, এই ওলামায়ে কেরামের মহাব্বত, মাদ্রাসার ছাত্র দেওয়া, মাদ্রাসার চান্দা দেওয়া, এই জনগণের এই গুণটার কারণে
আল্লাহ তাআলা এখানে এই পরিমাণ এলেম রাখছেন যে দুনিয়ার কোথাও নেই, কোথাও নেই। সারা দুনিয়া সম্পর্কে আমাদের কম বেশি অভিজ্ঞতা, হজের সময় দেখা যায় সারা দুনিয়ার মুসলমানদের অবস্থা কি, হজ করতে আসছে কিছুই জানে না, নাক ডেকে ঘুমাইতে আসছে আর নামাজ শুরু হয়ে গেছে আল্লাহ আকবার, ঘুমাইলে যে উজু যায় এই কথাটা জানে না, সেটা মুসলমান হজ করতে এই কথাটা জানে না। নামাজের মধ্যে মোবাইল বাজছে, এটা তো নামাজ পড়তেছে, দ্বিতীয় রাকাত আছে পকেটে বের করে আনা ফিস সালাহ বাদাইন, পকেটে বের করে বলছে আমি এখন নামাজ আছি পরে কথা বলি, বলে মোবাইল পকেটে রেখে দিই দ্বিতীয় রাকাত। এইটুক খবর নেই যে আমার কথা, আমার তো নামাজ ভেঙে গেল, নামাজের কথা বলা যায়? এইরকম আনাড়ি মুসলমান সারা দুনিয়াতে, ওইসব দেশে মাদ্রাসা নেই, ওলামা নেই, মসলা মশাইল আলোচনা নেই, আমরা এই নিয়ামতটাকে বুঝতে পারছি না, কদর করার দরকার। এইখানে এই নিয়ামত আছে বলেই সমস্ত কাফেররা এটাকে টার্গেট বানিয়েছে, অন্যখানে এই নিয়ামত নেই ওটাকে টার্গেটও বানায়নি। সারা দুনিয়ার কাফেররা দেখ হয়েছে কেন, এখানে নিয়ামত আছে। সোরেন নজর কোন ঘরের দিকে, খালি ঘরের দিকে, তাদের ঘরে মাল দৌলত আছে। হ্যাঁ, সোরেন নজর কোন দিকে, হ্যাঁ মালওয়ালা ঘরের দিকে। ইসলামের দুশ্মনদের নজর কোন দিকে, যেখানে ইসলাম। এই জন্য আমাদের সরকারের কাঁধে ভর করে কত রকম প্ল্যান যে বানাইতেছে কাফেররা, কিন্তু জনগণ কোরআন হাদিসকে মহব্বত করে, এই জন্য কাফেরদের কোনো প্ল্যান বাস্তবায়ন হইতেছে না। আল্লাহ যিসকো রাখে কোন উসকো চাখে, আল্লাহ তার দিনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। ইন্না লাহু লহাফিজুন, এই জন্য তারা সুবিধা করতে পারতেছে না। তারা ব্রিটিশ পিরিয়ডে 3.5 লক্ষ কোরআন শরীফ জ্বালাই দিয়েছিল, তারা দেখলো যে এই কোরআনের কারণেই মুসলমানরা আবার ঘুরে দাঁড়ায়, খতম করে দেয় আবার ঘুরে দাঁড়ায়, যে কোরআন থাকলে হবে না, 3.5 লক্ষ কোরআনকে জ্বালাই দিয়েছে। এরপর তাদের একজন প্রবীণ ইংরেজ বলল যে তোমার একটা বেকার কাজ করতেছে, কোরআন জ্বালাই দিচ্ছ মার্কেট থেকে নিয়ে কিনে লাভটা কি, তোমরা জানো না মুসলমানদের ঘরে ঘরে হাফেজ হয়ে গেছে, হ্যাঁ 7 বছর 8 বছর 9 বছরের ছেলেবেলে হাফেজ, বাজার থেকে কিনে সব জ্বালাই দিলে কি হবে, ওরা একটা হাফেজ বসাই দিয়ে আবার লিখে ফেলবে। তো কোরআন জ্বালাই তো এটা বন্ধ করা যাবে না, মুসলমানদের ঘরে ঘরে হাফেজ, আল্লাহ তার দিনের হেফাজতের কাজ এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে নিচ্ছেন, যে বয়সে তাদেরকে দিয়ে কোনো কাজ নেওয়া যায় না, এত কম বয়স, তাহলে এই বয়সটাকে তাদেরকে দিয়ে কোরআনের মতো এত বড় কিতাব এটা হেফাজতের কাজ নিচ্ছেন, ছোট্ট ছোট পাখি দিয়ে আল্লাহ তাআলা কাবা শরীফ হেফাজত করছিলেন, এরাও সে ছোট্ট ছোট পাখির মতো, এরাও তো এরা না বাবিল, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা কি করতেছেন, কোরআন হেফাজতের কাজ। তো এক জামানা ছিল যে আমরা হুজুররা খুব ধুমধামের সাথে খতমে বুখারি করতাম, যাতে দোয়াতে শরীক হওয়ার জন্য দাওয়াত দিতাম, হারদই হুজুর নিষেধ করলেন, তোমাদের কাজের দ্বারা তো বুখারিকে বেশি গুরুত্ব দেওয়া হইতেছে কোরআনের চেয়ে, বুখারি শরীফকে বেশি গুরুত্ব দেওয়া হইতেছে কিসের চেয়ে, তো কোরআন উপরে না বুখারি উপরে, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আসাহি লিল ইমামুল বুখারি, এই বাক্যের মধ্যে তো স্বীকার করা হয়েছে সবচেয়ে উপরে বুখারি শরীফ, এই সবচেয়ে উপরে কোরআন শরীফ। আচ্ছা বসান আমার পাশে, সবচেয়ে উপরে কোরআন শরীফ, তার নিচে কি বুখারি শরীফ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আসাহিল ইমামুল বুখারি, এই বাক্য তো স্বীকার করা হলো কোরআন সবার উপরে, তোরা মুখে বললে হবে না কাজে দেখাইতে হবে। এই জন্য উনি বলার কারণে সিস্টেম পাল্টাই দেওয়া হলো, লোকদেরকে শুধু খতমে বুখারির জন্য ডাকা হবে না,
এক নম্বরে খতমে কোরআন সারা বছর পড়ে যে ছেলেগুলো হাফেজ হলো, ওরা যারা বুখারি শেষ করছে এরা তো কোরআন শরীফ শেষ করছে না, এরা রোজা পারে কিতাবখানায় চলে যাবে, এদের খতম আগে হবে। এবং খতমে কোরআনে পরে দোয়া কবুল হয় হাদিস দ্বারা সাবেত, হাদিস দ্বারা সাবেত প্রমাণিত। আর বুখারি শরীফ পরে যে দোয়া কবুল হয় দেখুন হাদিস দ্বারা সাবেত না, এটা হলো বুজুর্গানের দিনের তাজরেবা। বুখারি শরীফে হ্যাঁ কয়েক হাজার রাবি আছে, প্রত্যেকে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বুখারি শরীফ পড়ার সময় বারবার রসুলের নাম আসে, প্রত্যেকবার পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফের পরে দোয়া কবুল হয়। এরকম কয়েকটা মিলে বুজুর্গানের দিন তাদের অভিজ্ঞতা আল্লাহকে দেখছে যে খতমে বুখারির পরও দোয়া কি হয় কবুল হয়। এমনকি দুর্ভিক্ষ এলাকায় বুখারি শরীফ পড়লে আল্লাহ দুর্ভিক্ষ দূর করে দেন। কিন্তু যত কিছু বলা হোক তাতে স্পষ্ট কোনো হাদিস নেই, কারণ বুখারির লেখা হয়েছে তো পরে, আল্লাহ রসুল থেকে বেশ পরে, এক দেড়শো বছর পরে লেখা হয়েছে, এর আগের থেকে তো হুজুর হাদিস বলে দিয়ে দেবেন না। রসুলের জামানে তো বুখারি শরীফ লেখা হয় নাই, অভিজ্ঞতা। কিন্তু কোরআনের পরে যে দোয়া কবুল হয় তা হাদিস, হাদিস স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য কোরআনকে আগে রাখতে হবে। হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহ তিনি মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন তিনি। আমাদের মধ্যে ওলামায়ে কেরামের মধ্যে যে ত্রুটিগুলো দেখছেন একটা একটা করে চিহ্নিত করছেন, তোমাদের আজানে এই ত্রুটি, ইকামতে এই ত্রুটি, নামাজে এই ত্রুটি, বিবাহ শাদীতে এই ত্রুটি, কাফন দাফনে এই ত্রুটি, খতমে বুখারিতে এই ত্রুটি, একটা একটা করে চিহ্নিত করছেন এবং ওলামায়ে কেরাম মানতে বাধ্য হয়েছেন। ওনার সব কথা দলিলের সাথে ছিল, প্রশ্ন হয়তো আলেমরা কেউ বুঝে নাই, উনি একাই বুঝলেন, এটা প্রশ্ন হয়। এর জবাবেই অনেক ভুল ওলামায়ে কেরামের দ্বারা সংশোধন হবে, অনেক ভুল, কিন্তু কিছু তারপরও থেকে যাবে যেটা সংশোধন করার জন্য মুজাদ্দিদের প্রয়োজন, থেকে যাবে। এর জন্য আল্লাহ তাআলা সিস্টেম রাখছেন, প্রতি একশো বছরের মাথায় মুজাদ্দিদ পাঠান, প্রতি একশত বছরের মাথায় কি পাঠান, মুজাদ্দিদ পাঠান। প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহ, সর্বশেষ মুজাদ্দিদ ইমাম মাহদী আলাইহিস সালাম বলা যাবে না, শিয়ারা বলে। সর্বশেষ মুজাদ্দিদ কে? ইমাম মাহদী। এই ইমাম কইল এটাই সম্মান করা হয়ে গেল, ইমাম হযরত এটাই সম্মান। এনাদের কাজ কি? দিনের মধ্যে ওলামায়ে কেরাম ইসলাহ করার পরও কিছু জিনিস দিনের মধ্যে ঢুকে যায় যেটা কি না, দিন না। আবার কিছু জিনিস বাদ পড়ে যায় যেটা আসলে কি, দিনের অংশ। দিন ছিল বাদ পড়ে গেছে, ওটা দিন ছিল কিন্তু কি হয়ে গেছে, বাদ পড়ে গেছে। ধরো খতম কোরআনকে গুরুত্ব দেওয়ার দরকার ছিল, লোকদেরকে কোরআনের আহমিয়াত বলার দরকার ছিল, কোরআনের হুকুক কি, কোরআনের হক এর উপরে বয়ান হওয়ার দরকার ছিল। তো কোরআনের হক আজমত মোহাব্বত তেলাওয়াত নাসিহাত আমল ইশাআত এগুলো ব্যাখ্যা দেওয়ার সময় নেই, এই হুকুকগুলো আজ মাহফিলে বলতে হতো। আমরা সারা দুনিয়ার ওয়াজ করতেছি, কিস্তা কাহিনী কথা বলতেছি, কোরআনের হুকুক বায়ন করতেছি না, যে কারণে খতমে কোরআনের যে গুরুত্ব বেশি দিতে হবে বাদ পড়ে গেছিল। উনি এটাকে উপরে রাখতেন। আর অনেক কিছু দিন না, ওইগুলো ঢুকে গেছে দিনের মধ্যে। এই মাজার কেন্দ্রিক যা হয় বিভিন্ন মাজারে, এর একটাও কি দিন? হ্যাঁ, মাজারে সেজদা করে, তওয়াব করে, প্রার্থনা করে, গোলাপ চড়ায়, বাতি দেয়, এগুলো কি দিন? দিন না।
তারপরে কিয়ামের নামে মিলাদের নামে যে বাড়াবাড়ি হইতেছিল, এগুলো কি দিন? এই ধরনের মিলাদ আর এই ধরনের কিয়াম কি আল্লাহ রসুল থেকে বা সাহাবা কেরাম থেকে সাবিত আছে? মিলাদ সহি ভাবেও পড়া যায়, কিন্তু এখন যেটা চালু হয়েছে এটা দলিল কি? ওরস, ওরস শরীফ বলতে তো, ওরস শরীফ মাইকে সবই না, এগুলো কি দিন? এগুলো দিন, দিনের নামে এগুলো ঢুকে গেছিল, দিনের নামে কিছু বদদিন ঢুকে গেছিল আর আসল দিন কিছু আউট হয়ে গেছিল। এই দুটা জিনিস যে ঠিক করে তাকে বলে মুজাদ্দিদ, দিনের জিনিস কিন্তু দিনের থেকে বাদ পড়ে গেছে, দিন কিন্তু বাদ পড়ে গেছে। যেমন ধরেন মসজিদে ঢোকার সময় কমপক্ষে তিনটা দোয়া, কটা দোয়া? বিসমিল্লাহি এক নম্বর, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ দুই নম্বর, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি, তিনটা দোয়া হাদিস আছে, পেশকাত হাদিস আছে, কিন্তু দুটা বাদই হয়ে গেছিল। সব মসজিদে একটা লিখে রাখে, ঢোকার একটা দোয়া, বেরোনোর একটা দোয়া, অথচ বেরোনোর সময় তিনটা লিখে রাখছে একটা। এর প্রত্যেকটা জায়গায় দিনের জন্য করণীয় এটা বাদ পড়ে গেছে, আর যারা বর্জনীয় ওটা কি হয়েছে? ঢুকে গেছে। তো মুজাদ্দিদের কাজ হলো, হ্যাঁ, ইবআসুলি হাযিল উম্মা আলা রাসে মিয়াতে কুল্লি সানা মা ইউজাদ্দিদু লাহা দীনহা, তাসদীদ করবেন। তাসদীদের অর্থ যে হলো দিন না ঢুকে গেছে তাকে বাদ দিয়ে দিবেন, আউট। আর তাহলে দিনের কাজ ছিল বাদ পড়ে গেছে, ওটাকে দিনের মধ্যে ঢুকাই দিবেন। তো বলতেছিলাম সব ভুলের দিকে যদি ওলামাদের নজর যায়, তাহলে আল্লাহ যে প্রতি 100 বছরের মাথায় মুজাদ্দিদ পাঠাইবেন তার আর কি প্রয়োজন থাকলো? সব ভুল যদি হুজুরা ঠিক করতে পারে, 12 আনা 14 আনা তো পারবে, কিছু থেকে দেবে? এটা আলেমদের কাজ না, এটা মুজাদ্দিদের কাজ। তিনি এসে এগুলো ঠিক করলেন, চোখে আঙুল দিয়ে দেখাই দিলেন যে কিতাবের সাথে মেলাও। এটা উদাহরণ দিয়ে বোঝাইতে গেলে লম্বা সময়ের দরকার, আমি সংক্ষেপ করলাম। তো যাই হোক, উনি বলার পরের থেকে ওনার বয়ান যারা শুনছে তারা এখন খতমে কোরআনকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু তারপরে দোয়া কবুল হওয়াটা গ্যারান্টিযুক্ত। তারপরে খতমে বুখারি হবে, বুখারি তো কোরআন শরীফের ব্যাখ্যা, হাদিস শরীফ কি? কোরআন শরীফের ব্যাখ্যা। ব্যাখ্যা গ্রন্থের জন্য খুব শান সহকাতের সাথে করা হলো, হ্যাঁ, ঢাক ঢোল পেটানো হলো, আসলটার জন্য করা হলো না, দেখে কেমন হলো? এটা এরকম হলো যে বিয়েতে যে বর আসছে এরা তেমন কেউ সম্মান দিল না, বরের সাথে যে সাক্ষী আসছে ওদের খুব বিরাট মর্যাদা দেওয়া হলো, কি বেডঙ্গ হলো না? আপনি সাক্ষীরা তো মর্যাদা দিলেন আর আসল বররা কিছুই কইলেন না, তারে কোনো সম্মান দেখাইলেন না, এটা ঠিক? আলহামদুলিল্লাহ, এই জন্য হাফেজদেরকে আগে বসানো হয়েছে, আগে বসানো হয়েছে। এরা দুনিয়াতে ইমাম, কবরও ইমাম, হাসরও ইমাম। দুনিয়াতে ইমাম কেমনে? আপনি যত বড় শাইখুল হাদিস হন, যত বড় মুফতি আজম হন, এদের পিছনে একটা করতে হবে, তারা বিটি এদের পিছনে কি করতে হবে? এ কিন্তু 15 বছরের ছেলে, আর সাইকেল হাতে ছিল 80 বছর বয়স। এটা উদাহরণ দিচ্ছি আমি, 80 বছরের সাইকেল হাদিস মুফতি আজম কার একটা দেখা করতে চায়? 15 বছর একটা ছেলে, তাল্লা ইমাম বানাইল না? কবর ইমাম থাকবে, উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়ে গেল সাহাবি রাদিয়াল্লাহু তাআলা, এক এক কবরে কয়েকজনকে রাখতেছিলেন হুজুরে, কিন্তু রাখার আগে বলতেছিলেন কোরআন কার বেশি মুখস্থ আছে ওকে কেবলার দিকে রাখো, কোন দিকে রাখো? কেবলার দিকে রাখো। ও হায়াতে ইমাম ছিল, মৃত্যুর পর ও কি থাকবে? ইমাম থাকবে, মৃত্যুর পরও ইমাম থাকবে। আর হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা ইজাজত দিবেন, তোমার বংশের এমন 10 জনকে সাথে করে বেহেশতে নিয়ে যাও যাদের জন্য জাহান্নাম কি হয়ে গেছিল অজেয়। আল্লাহ তাকে ইমাম বানাই দিচ্ছে,
ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. سب بولن نجعلهم أئمة إمام بنائد. একথা তো আল্লাহ বলেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে আলাইহিস সালাম, ইন্নী জাআলুকা লিন-নাস ইমামা, আমি আপনাকে ইমাম বানাই, আল্লাহ এদেরকে সেই মর্তবা দান করতে, এদেরকে সম্মান দিতে হবে। তা এখন তোমরা সবার পক্ষ থেকে একজনই পড়ো, সবার পক্ষ থেকে তেলাওয়াতের ফায়দা আদব জানো নাকি? তেলাওয়াতের তিনটা উপকার দুটা আদবটা জানো কিনা? হ্যাঁ জানো না? কোরআন তেলাওয়াতের তিনটা উপকার আর দুটা আদব, ওটা জানা আছে কিনা? তা জানা থাকলে ওটা বলে তেলাওয়াত করতে হয়, আমার লেখা ইসির মধ্যে আছে, নবীর সুন্নতের মধ্যে আছে। তাহলে সবাই আরো মনোযোগ দিয়ে শোনে। যাই হোক, না পারলে এমনি পড়ো, পড়ে দাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين. ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون. صدق الله العظيم. خلق الله المولانا العظيم. صدق الله البلدين. صدق الله مولانا العظيم. বুঝছো? বয়ান করলে তো বুঝবে না, এটা গ্রামারের কথা। হয় صدق الله العظيم অথবা صدق الله মাওলানা লাগুন, ভুল কইবেন। আলহামদুলিল্লাহ, কয়জন হাফেজ দিতে? 11 জন ছাত্র এবার হেফজ কমপ্লিট করলো। তারা বিভাগ পরীক্ষা দিয়ে রোজার পরে ইনশাআল্লাহ কিতাবখানায় চলে আসবে। হ্যাঁ, কোরআনের রিডিং তাদের সহি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। এখন কিতাবখানায় এসে ওটার অর্থ বুঝবে, ওটার তাফসির বুঝবে। কোরআনের অর্থ তাফসির, কোরআনের ভিতরে কি মাসায়েল আছে এগুলো তারা বুঝবে ইনশাআল্লাহ। হাদিস এখন যারা শুরু হয়েছে, যেটা হাদিস, এটা কি হাদিস? হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনে মৌলিকভাবে আল্লাহ তাআলা বিভিন্ন হুকুম আহকাম বয়ান করে দিচ্ছেন, মৌলিকভাবে হুকুম আহকাম বয়ান করে দিচ্ছেন। ব্যাখ্যা কোথায়? হাদিস শরীফ। এই জন্য তিনি তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি, আপনি এগুলোর ব্যাখ্যা, এগুলোর নমুনা আপনি উম্মতকে দেখাই দিবেন। লিতুবাইয়িনা লিন-নাস, আপনি বয়ান করে দিবেন, ব্যাখ্যা দিবেন, দেখাই দিবেন লোকদেরকে। তো তিনি 23 বছরে যা দেখাইছেন,
তা বলেছেন সব কোরআনের কি ব্যাখ্যা, হুজুরের হাদিস গুলো কিসের ব্যাখ্যা? কোরআনে কারিমের ব্যাখ্যা। যেমন কোরআনে নামাজ পড়তে বলা হয়েছে, কি করতে বলা হয়েছে, অনেক জায়গায় বলা হয়েছে, কিন্তু কত অক্ত ইশারাতান বোঝা যায়, সরাতান বলেন নাই। এবং কোন অক্তে কত রাকাত নামাজ, ফজরে কত রাকাত, জোহরে কত রাকাত, আসরে কত রাকাত, এই ব্যাখ্যা কোরআন আল্লাহ তাআলা দেন নাই, হাদিস থেকে রসুলের জীবনী থেকে নিতে হবে। রোজা রাখতে বলেছেন, রোজার ভিতরে কি কি করণীয়, কি কি বর্জনীয়, এই ব্যাখ্যা কোরআনে বলা হয়নি। ব্যাখ্যা হাদিস। যাকাত দিতে বলা হয়েছে, যাকাত কি কি মালের যাকাত দিতে হবে, বছরে কয়বার দিতে হবে, যাকাতের নিসাব কি, এগুলো কিন্তু কোরআনে ব্যাখ্যা করা হয়নি। কে ব্যাখ্যা করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হয় হাদিস কোরআনে করিমের ব্যাখ্যা। আর ওই হাদিস থেকে মন্থন করে ফেকা নেওয়া হয়েছে, ফেকা আলাদা কিছু না, কিন্তু হাদিস থেকে নেওয়া হয়েছে। এই জন্য নেওয়া হয়েছে, হাদিসের কিতাবগুলো যারা জমা করছেন তারা নবুয়াতের 23 বছরে যা কিছু ঘটছে, আল্লাহ রসুল যা কিছু বলেছেন, সূত্র সহি পাইলে নিয়ে আসছেন, সনদ সহি হলে নিয়ে আসছেন। 23 বছরের কথা হাদিসে আছে যা বলে গেছে, এটা তাদের ফাংশন। এইটা যদি জনসাধারণ সরাসরি হাদিস বুঝতে চেষ্টা করে বাংলাদেশে, তাহলে কিছু সমস্যা হবে। সমস্যা এই হবে, হাদিসে তো সবই লেখা আছে, এর অনেক জিনিস আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। একবারে যে আল্লাহ বলতেন তো ইসলামটা কঠিন হয়ে যেত, আল্লাহ তাআলা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগে বাড়ছেন। নামাজ মেয়েরাজের আগ পর্যন্ত দুই অক্ত ছিল, কিন্তু মেয়েরাজে কয়েক আসল, পাঁচ অক্ত। আগে অন্য নমুনার নামাজ ছিল, মেয়েরাজের নমুনাও নাজিল হলো মেয়েরাজের পরের দিন। নামাজে পুরা নমুনা কমপ্লিট হয়ে গেল, রোজা একবার আসে নাই। প্রথম যখন আসছে বলছে যারা পারো রাখো, তাদের হিম্মত হয় না, সাহস হয় না, তোমরা ফিদিয়া দাও, রোজা রাখতে সাহস হয় না, একটা মিসকিনকে দুই বেলা খাওয়াই দাও দুপুরে, না তারা স্বাস্থ্যবান, তাদের আর ফিদিয়া খাওয়াইলে হবে না, তাদের রোজা রাখতেই হবে। তো পয়লাবার তো বলে না, এটা সুযোগ রাখছিলেন, রাখো না ফিদিয়া দাও। যদিও অনেকে রাখে নাই, কিন্তু এতটুকু বুঝতে পারছে রাখা যায়, আমার অমুক ভাই রাখছে, অমুক ভাই রাখছে, অমুক ভাই রাখছে, রাখা যায়, তো সবার হিম্মত পয়দা হয়ে প্রত্যেকটা জায়গায় এইভাবে স্টেপ বাই স্টেপ। মদ হারাম করা হয়েছে, আরবের লোকেরা মদের মধ্যে সাংঘাতিক অভ্যস্ত ছিল, হঠাৎ হারাম করলে ইসলাম কবুল করতে তাদের কষ্ট হয়তো, আমরা সারা জীবন খেয়ে আসি, না খাই তো চলবে না, ইসলাম কবুল করার থেকে পিছায় থাকতো, কিন্তু আল্লাহ তা করেন নাই। চারবার একটু একটু করে আগাইছেন, একটু একটু করে আগাইছেন। প্রথম কইছেন এর লাভের থেকে ক্ষতি বেশি, আবার একটু আগাইছেন তোমরা এই মদ খাওয়া অবস্থায় নামাজে যাইবে না, এরকম আগাইতে আগাইতে শেষে তাই কইছেন যেটা একদম নাপাক, শয়তানের কাজ, ছেড়ে দাও। এর আগেই তো অনেকে ছেড়ে দিত, ওই যে একটু একটু আগাইছে ওতেই কিন্তু অনেকে কি করছে, মদ ছেড়ে দিত। তো বোঝা গেল যে একবারে কিন্তু কমপ্লিট ইসলাম আল্লাহ দেন নাই,
তাহলে আমাদের জন্য কঠিন হইতো, উম্মতের জন্য কি হইতো, আস্তে আস্তে আগাইছে। আর হাদিসে তো তো সব কথাই আছে, হাদিসে সব কথাই আছে। এখন একটা পাবলিক যখন এটা পড়বে তো তার প্রশ্ন, আরে হাদিসে এটা আছে, হুজুরা তো কয় না এই কথাটা, হাদিসে আছে হুজুরা তো বলে না, কিন্তু বুঝতেছে না এটা পড়ে হুজুররা হুজুর হয়েছে, কাজে কোনটা বহাল আছে কোনটা রহিত হয়ে গেছে তো হুজুরা ভালো জানে, হাদিসে তো সবই আছে। কিন্তু তো অনেক কিছু পরবর্তীতে কি হয়ে গেছে, অনেক কিছু কি হয়েছে, হ্যাঁ আমার কথা বোঝা যাচ্ছে, হ্যাঁ বুখারি শরীফে আছে, একবার হুজুরে পড়ে গেছিলেন ব্যথা পাইলেন, তো উনি মসজিদে যেতে পারেন নাই, দোমঞ্জিলে নামাজ পড়ছে, কিছু সাহাবি আসছেন তাদেরকে নিয়ে নামাজ পড়ছে, শুধু তো দাঁড়াইতে পারতেন না বসে পড়তেন, ইশারা করে তাদেরকেও বসাই দিলেন, তারা কিন্তু অসুস্থ না সুস্থ, বসাই দিলেন, বসাই দিয়ে বললেন দেখো ইমাম কেন বানানো হয়, অনুসরণ করার জন্য, কাজে তোমার ইমাম যদি বসে নামাজ পড়ে তো তুমিও কি করো বসে নামাজ পড়ো। বুখারিতে এই হাদিসটা 4-5 বার আছে কমপক্ষে, ফাইদা সাল্লা জালেসান ফাসাল্লু জুলুসান আজমাউ, এটা হাদিস আছে। কিন্তু এই হাদিস দেখে যদি কেউ বলে হুজুর আমার হুজুরত এই হাদিসটা কইলো না, আপত্তি করে দিল, কেন হুজুরা জানে যে এই যে নির্দেশটা দিছিলেন এই নির্দেশ পরে বাকি থাকে নেই, এটা পরিবর্তন হয়ে গেছে, কারণ মৃত্যুর আগে তিনি যে নামাজ পড়াইলেন মৃত্যুর আগে তখন তিনি বসে পড়াইছেন, ওনার পিছনে সব সাহাবারা কি দাঁড়ানো, তখন তো বসাই দিলেন না, বসাই দিলেন না। আর জনসাধারণ হাদিসে অনুবাদ পড়লে ওই যেগুলো বাদ হয়ে গেছে ওইগুলো নিয়ে আলেমদের পরে কুধারণা করবে ঝগড়া করবে, যদি হাদিসে আছে আপনি আমল করেন না কেন, প্যাচ লাগবে না, ছাত্ররা পড়ে প্যাচ লাগবে না, কারণ আমরা তো বলে দেই যে ভাই এটা ওই হাদিস দ্বারা রহিত হয়ে গেছে, যতগুলো রহিত হয়ে গেছে কোন হাদিস দ্বারা রহিত হয়েছে তাও বলে দিই আমরা, ছাত্রদের ব্রেন পরিষ্কার। কিন্তু আপনি একা বাসায় বসে যখন না কেউ কোনো বঙ্গানুবাদ পড়বেন আপনাকে কে বলে দিবে, তা আপনি এসে আলেম দেবের আপত্তি করবেন, কি আপত্তি, হুজুর হাদিসে তো বারবার হাত তোলার কথা আছে রফেয়া দেন, আপনি করেন না কেন, আপনাকে বুখারি পড়েন নাই, বুখারি পড়াই তো হুজুর, ওইটা যে এক জামানায় ছিল পরে আল্লাহ রসুল মানা করছেন, মানা করা হাদিসটা তো ওইখানে নেই আর একখানা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, ওটুক দেখে এসে ঝগড়া লাগাই দিল। এই জন্য সরাসরি হাদিসের অনুবাদ পড়া জনসাধারণের জন্য উপকারী না, হ্যাঁ অপকার, ওলামাদের প্রতি হ্যাঁ বিভিন্ন উদাহরণা হয়, ওলামাদের সাথে ঝগড়া লাগায়, শেষ পর্যন্ত আহলে হাদিস বোঝে না কিচ্ছু, হাদিসের নাম আহলে হাদিস কিছুই না, মুনকেরে হাদিস হয়েছে, আহলে হাদিস নাম দিয়ে হয়েছে কি মুনকেরে হাদিস, হাদিস অস্বীকার করে, জনগণের জন্য উপকারী না এটা। এই জন্য ওলামা একরামের একটা দল তাদেরকে বলা হয় ফোকাহা, তারা একটা কাজ করছে, কি কাজ, হাদিসের ভান্ডার থেকে বাছনি করে যে হাদিসগুলো শেষ পর্যন্ত বহাল ছিল টিকে ছিল রহিত হয় নাই, এটা আলাদা করছে, আলাদা করে কিতাব রচনা করছে, ওই কিতাবের নাম কি, ওই কিতাব হলো ফেকা, ওটা আর এক নাম হলো সুন্নত। হাদিসের সাগর থেকে যে পাটটা টিকে ছিল, হাদিস একটা সাগর ওর একটা অংশ শেষ পর্যন্ত বহাল ছিল উম্মতের জন্য করণীয় ওইটা, ওই অংশের নাম কি সুন্নত, ওই অংশের নাম সুন্নত, ওটাকে আলাদা করে কিতাবে লিখছে, সেই কিতাবের নাম ফেকার কিতাব, শুধু ওই হাদিসগুলো বাছনি করে কেউ লেখে নেই, যেগুলো টিকে ছিল ওইগুলোই লিখছে, এমন কোনো কিতাব পাওয়া যেতেছে না,
ও সব মিলেজুলে আছে। তো আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা সুন্নত কি হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। আল্লাহ রাসূল 11টা বিবাহ করছেন, এটা হাদিস, কিন্তু আমাদের জন্য করণীয় না, এটা সুন্নত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহর ছাড়া বিবাহ করছেন, মোহর ছাড়া, এটা হাদিস নাকি না সুন্নত? বহু জিনিস এরকম আছে আমাদের জন্য করণীয় না, রহিত হয়ে গেছে। কেন একটু আগে শুনাইলাম লোকদেরকে বসে একটা দা করতে কইলেন, হ্যাঁ ওটা হাদিস, কিন্তু ওটা বুখারীতে আছে, যেটাকে কি বলা হবে না। এখন আমাদের জন্য এটা সুন্নত না। হাদিসের একটা অংশের নাম হলো, একটা পাটের নাম হলো সুন্নত, যেটা আমাদের জন্য করণীয়। এই জন্য বলা হয় যে প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। এই জন্য আমাদের নাম হলো আহলে সুন্নত, যেগুলো টিকে আছে ওইগুলো তো আমরা মানি, আমাদের নাম কি আহলে সুন্নত অল জামাত। আর যারা সবটা মানে, যারা টিকে আছে তাও মানে, যা রহিত হয়ে গেছে তাও মানে, তাদের নাম কি? ওদের নাম হলো আহলুল হাদিস, ওরা সব মানে গড়ে। এটা গলত জিনিস, রহিতগুলো মানবেন কেন? রহিতগুলোকে মানা যায় যাচ্ছে, ওই নামটাও গলত, আমাদের নামটা সহি। তাহলে হাদিসের একটা পাঠ হলো সুন্নত, ওই পাঠটাকে আলাদা করে লেখা হয়েছে ওই কিতাবের নাম কি? জনগণের জন্য, যেটা নাকি আর কোনো অ্যাক্সিডেন্ট করবে না, দুর্ঘটনায় পড়বে না, সেই কিতাব কি হাদিস না ফেকা? বুঝাচ্ছে, জনগণ যে কিতাব পড়লে অ্যাক্সিডেন্ট করবে না, সেই কিতাবের নাম হলো ফেকা। এই জন্য জনসাধারণকে বলে আপনারা বেশি জোর পড়েন, আপনি বুখারি আর মুসলিমের তর্জমা পড়তে দেন না, পড়তে দেয় বিপদে পড়বেন। আমার কাছে কয়েকদিন আগে কিছু ডাক্তার আসছে, হুজুর এই বুখারি শরীফ হাদিস আছে, তা আরাফার ময়দানে জোহর আসর একসাথে পড়তে হবে, আর আপনি হজের তালিমে বলছেন, আমি আর হজের প্রশিক্ষণ দিই, যে খিমাওয়ালারা জোহরের টাইমে জোহর পড়বে, আসরের টাইমে আসর পড়বে, তা আপনার কথা তো মেলে না হাদিসের সাথে। তা আমি ডাক্তারগুলোকে বললাম যে আপনারা কি, আমরা ডাক্তার, বলো আপনারা কি অ্যাডভোকেটের বই কিনছেন, লয়ার বই কিনছেন? কেন আমরা লয়ার বই কিনিনি। কেন কিনলেন না? এটা তো আমাদের জন্য লেখা হয়নি, এটা যারা অ্যাডভোকেট কোর্টে ই করবে তাদের জন্য লেখা হয়েছে। তাহলে আপনি লয়ার বই যে কারণে কিনেন নাই, যেটা আপনার জন্য না, ওই একই কারণে আপনি হাদিসের কিতাব যে কিনছেন আপনি ভুল করছেন, এটা আপনার জন্য লেখা হয়নি। এটা যেন ফেকাবিদ ফেকা লিখবে অন্তত বাছনি করে তার জন্য লেখা হয়েছে, আপনি এটা পড়তে দিয়ে অ্যাক্সিডেন্ট করছেন। লোয়ার বই, আইন কানুনের বই যে কারণে কেনেন নাই, একই কারণে আপনি বুখারিও কিনতে পারেন না, এবং আমি ডাক্তারের বই কিনতে পারি না। আমি ডাক্তারের বই কিনে চিকিৎসা করতে পারবো? বেকার। তো যেহেতু আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি, ওরা শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ তার গোয়ার তুমি করতে পারে না, অশিক্ষিত হলে ঠেলে লয়ে দেয়, মানবে না, তাল গাছ আমার। কিন্তু এই লোকগুলো যেহেতু শিক্ষিত ছিল, ওই এক পয়েন্টে তারা কাবু হয়ে গেল, না ওটা বোখারিতে আছে ঠিকই আছে, ওটা মসজিদে নামেরাতে যারা পড়বে তাদের জন্য বলছে আল্লাহ রাসূল, কিন্তু তাবু আল্লাহদের জন্য বলে নাই, তার জন্য আলাদা হাদিস দেখেন, আলাদা হাদিস। তো হাদিস আর ফেকার পার্থক্য বুঝে আসছে না, হাদিস আর সুন্নতের পার্থক্য বুঝে আসছে, বুঝতে হবে, বহুত জরুরি। এখন এক ভাই পড়ো শেষ হাদিস, হাদিসের শব্দের উপরে তাকিক হয়ে গেছে, হ্যাঁ হুজুর পড়ান, হ্যাঁ না আমি বলছি যে শেষ হাদিসের শব্দের তাকিক হয়ে গেলে আমি এমনি কিছু কথা বললাম, আর শব্দের উপরও তাকিক করতে হয় তাহলে এটা ওই হুজুর বলতে পারবে। হ্যাঁ এই বরাত পড়ে শব্দগুলো হল করে দেওয়া হয়েছে, এটা করে দেওয়ার দরকার ছিল, কারণ আম মজলিসে
ওগুলো তো আমি বলি, পাবলিক বুঝবে না কিছু, পাবলিক বুঝবে না। এই জন্য যে পড়ায় ও শব্দের তাহকিক উনি করে দিবে, আর আমরা কিছু অন্য কথা বলব। চলো ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهباب الحافظ المسجد أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المطيب وترمي البرد فتوجعته اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى: ورفع الموازين القسط ليوم القيامة. وأن أعمال بني آدم وقول وجودا وقال مجاهد القسط أطعم عبد بالعمية ويقال القسط رجل المفسد وهو العائد وهو العادل وأما القاسط فهو الزائر. وبه قال: حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن زيد عن عمارة بن قعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان. سبحان الله سبحان الله سبحان الله العظيم. ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারি রাহিমাহুল্লাহ উনি খুব ছানবিন করে 300,000 হাদিস থেকে যাচাই বাছাই করে এই হাদিস এখানে জমা করছেন। এই জন্য এটাকে বলা হচ্ছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। বাকি এটার অর্থ এই, মুহাদ্দিসিনদের জামানায় যত হাদিসের কিতাব লেখা হয়েছে, মুহাদ্দিসিনদের জামানায় যত হাদিসের কিতাব লেখা হয়েছে তার মধ্যে আসাহ। মুহাদ্দিসিনদের জামানার আগে কাদের জামানা? হ্যাঁ, মুহাদ্দিসিনদের জামানার আগে কাদের জামানা? ফুকাহায়ে কেরামের জামানা। ফুকাহায়ে কেরাম চার ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাদিসের কিতাব লিখতেন 21 খানা, মালিক রহমতুল্লাহ লিখতেন। ওখানে এরকম বুখারির মতো, বুখারিতে তো সুলাসিয়াত 22টা আছে, তিনজনের মাধ্যমে রসুল্লাহ পর্যন্ত পৌঁছে এরকম 22টা, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ কিতাবে ওরকম হাদিস প্রচুর। তাদের একদম প্রথম শ্রেণীর সহি এরকম কিতাব কিন্তু আগেও আছে, আবু হানিফা রহমাতুল্লাহর কিতাবুল আসার। এটাতে বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, তা মুহাদ্দিসিনদের জামানায় বুখারী মুসলিম আবু দাউদ নাসাই এক জামানা লোক, কিন্তু ওই জামানায় যত কিতাব লেখা হয়েছে তাদের আসাহুল কুতুব, ওর আগের জামানা যেতে পারে না। এই ইমাম বুখারি রহমতুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, তার জীবনী অনেক লম্বা চওড়া। আমি এতটুকু বলবো যে তিনি খালি হাদিস জমা করেন নাই, তিনি দেখাই দিয়ে গেছেন দুনিয়ার জিন্দগিতে আমাদের দায়িত্ব আল্লাহর দিনকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে না। দুনিয়াতে থেকে যে দিনকে প্রাধান্য দেবে সে কামিয়াব, আর দুনিয়াতে থেকে যে দুনিয়াকে প্রাধান্য দিবে সে ধ্বংস, কামিয়াব হবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ জীবনী থেকে আমরা এই একটা বড় সবক নিতে পারি, উনি সবসময় দুনিয়ার উপরে দিনকে প্রাধান্য দিতেন,
দুনিয়ার উপরে দুই জিনিস, একটা নিচে রাখতে হবে একটা উপরে রাখতে হবে। উনি দুনিয়া নিচে রেখে প্রাধান্য দিতেন কিসের? যেমন ওনার জীবনের কিস্সা হ্যাঁ আসছে, উনি একজনকে একটা বড় অঙ্কের টাকা দিছিলেন ব্যবসা করার জন্য। সে লোক ব্যবসা করবে, এনার টাকা লাভ আদা আদি ভাগ করে নেবে। লাভ দেওয়া তো দূরের কথা, ওই লোক পরে মূল টাকাই অস্বীকার করে দিল, টাকা দিবে না, টাকা নেয় নাই। তো লোকেরা ইমাম বুখারীকে পরামর্শ দিল রাহিমাহুল্লাহ, আপনার সাথে তো আমিরের সাথে, আমির মানে কি আমরা গভর্নর বলি এই টাইপের, উনি তো আপনাকে খুবই শ্রদ্ধা করে, আপনি একটু ইশারা করে দিলে একদিনে টাকা উসুল হয়ে যাবে, এই বুদ্ধি দিন। হ্যাঁ, আমরা যদি সরকারি লোকজনের সাথে একটু ভালো সম্পর্ক থাকে, কত কাজ উদ্ধার করি না তাদেরকে দিয়ে, কিন্তু উনি রাজি হইলেন না, রাজি হইলেন না, বরং তাকে ডাকি বলেন ভাই আমাকে লাভ দেওয়া লাগবে না, আসল টাকাটা মাসে এই অল্প অল্প করে ফেরত দিল, খুব ছোট কিস্তি করে দিল, না দিলে না দাও আমি তোমার আদায় করার জন্য একটা সহজ পথ বলে দিলাম, এটা করলেন। কিন্তু আমিরকে জানাইলেন না, কেন? আমিরকে জানাইলে আমি যদি তাকে দিয়ে সুযোগ নেই, সে আবার আমাকে দিয়ে সুযোগ নেবে, সে বিভিন্ন সময় আটকা পড়ে, জনগণের কাছে আটকা পড়ে যায়, কৈফিয়ত দিতে হয়, তখন সে আমার কাছে হুজুর আমার একটু বাঁচান, একটা ফতোয়া টতোয়া দিয়ে আমার কাজটা ঠিক করেন। প্রত্যেক জামানা যারা সরকার চালায় তারা আলেমদের দিকে মোহতাজ থাকে, যারা সরকার চালায় সেই লোকেরা কার দিকে মোহতাজ? আলেমরা সাপোর্ট না করলে এটা জনগণ মানবে না, আলেমরা সাপোর্ট না করলে এ তারা গোপনে গোপনে অনেক আলেমদের সাথে তারা যোগাযোগ রাখে, তাদের জিনিসগুলো তাদেরকে দিয়ে বৈধ করায় নেওয়ার জন্য। এখন যারা দুনিয়াদার আলেম আছে তারা ওদের সুবিধা নিয়ে ওদের পক্ষে কি করে, হ্যাঁ ফতোয়া দিয়ে দেয়। আইয়ুব খান জন্ম নিয়ন্ত্রণ করলো, এই দেশের কিছু আলেম টাকা খেয়ে জায়েজ করে দিল। ইমাম বুখারী এই কথা বললো যে আমি যদি সুবিধা নেই সে আমার থেকে সুবিধা নেবে, হুজুর আমি বিপদে পড়ছি, এটা আমার পক্ষে ফতোয়া না দিলে আমি তো আর থাকতে পারবো, তখন কি হবে? কাজেই আমি দিনকে, তখন তো আমার দিন নষ্ট হবে, তাদের পক্ষে ফতোয়া দিলে কি হবে? দিন নষ্ট হবে। আমি দিন নষ্ট করে দুনিয়া উদ্ধার করতে চাই না, দিন নষ্ট করে দুনিয়া উদ্ধার করতে ছাত্রকারে খুব খেয়াল রাখো, অনেক কুরবানি করতে হবে, অনেক কিছু করতে পারবে না, অনেক সুবিধা নেওয়া যাবে না, মুফতে দিবে কিন্তু নিতে পারবে না, নিলে তুমি বর্ষির মধ্যে আটকে গেলা, পরে তাদের পক্ষে কাজ করতে হবে, তারাই সরকারের সুবিধা নেয় পরে তাদের কিন্তু সরকারের পক্ষে কাজ করতে হবে। তাহলে ইমাম বুখারী কি নমুনা দেখাইলেন? হ্যাঁ, দিনকে প্রাধান্য দিলেন। আর এক কিস্তা তোমরা পড়ছো, উনি তখন ছাত্র মানে হাদিস জমা করতেছেন, পানির জাহাজে সফর করতেছিলেন, একটা লোক স্বেচ্ছায় ওনার খাদেম হয়েছে, খুব খেদমত করত, তার মতলব কিন্তু খারাপ, ওই খেদমতের ফাঁক দিয়ে সে তথ্য নিতে তো ওনার কাছে 100 স্বর্ণ মুদ্রা আছে, কত? 100। এখন চিন্তা করলে এগুলো কিভাবে কবজা করা যায়, কিভাবে নেওয়া যায়, হঠাৎ এক ফাঁকে সে বিরাট এক চিল্লানি মারল জাহাজের মধ্যে, লোকজন জড় হয়ে গেছে, কি ভাই চিল্লানি মারলেন? সে কইতেছে আমার কাছে 100 স্বর্ণ মুদ্রা ছিল কিন্তু আমি এখন খুঁজে পাইতেছি না, কে বা কারা নিয়ে গেছে, কে বা কারা নিয়ে গেছে। তখন জাহাজ কর্তৃপক্ষ পুরা যাত্রীদের মধ্যে তল্লাশি চালাইলো যে এই লোকের এতগুলো টাকা চুরি হয়ে গেল, কি হল?
কিন্তু কারোর কাছেই পাওয়া গেল না। ইমাম বুখারীকেও তল্লাশি চালাইল, বুখারীর কাছেও পাইল না। এর মধ্যে জাহাজ ভিড়ছে, সবাই নামছে, ইমাম বুখারীও নামছে, ওই শয়তান লোকটাও নামছে, খাদেম হয়েছিল এই টাকা মারার জন্য। হে ইমাম বুখারী কথা, হুজুর এখন তার কোনো আশঙ্কা নেই, এখন তো আপনি আর আমি আত্মার কেউ নেই, সবাই যার যার মধ্যে চলে গেছে, আপনার কাছে তো টাকা ছিল, ওই টাকাটা কি করছিলেন আপনি? তল্লাশি করার পর তো পাওয়া গেল না, কি করছিলেন তো বলেন তো আমারে। দেখো যে তল্লাশি শুরু হয়েছে, আস্তে করে সাগরে ফেলে দিচ্ছে, ওনার ছিট ছিল এক কিনারে, পুটটা ধরে আস্তে করে কোথায় ফেলে দিছে? সাগরে ফেলে দিচ্ছে। কি জন্য ফেললেন এতগুলো টাকা? এই জন্য ফেলছি যে পয়লা চান্সে যেন আমার থেকে উদ্ধার হবে, তো সবাই বলছে তোমার টাকা আমি চুরি করছি, তা আমার উপর একটা সিল লাগবে চোরের। এই সিলের কারণে আমি যে এত কষ্ট করে হাদিস হাসিল করতেছি, এর কোনো হাদিস আমি আর চালাইতে পারবো না। আমি আর চোর, 100 স্বর্ণমুদ্রা চুরি করছিল, ধরা পড়ছিল, আমার হাদিস আর কেউ গ্রহণ করবে না, আমি এত কষ্ট করে হাদিস জমা করতেছি, ওই হাদিস হেফাজত করার জন্য, দিন হেফাজত করার জন্য আমি টাকাগুলো সাগরে ফেলে দিই। তাহলে বুঝো তোমাদেরকে কোনো বদনামি না হয়, নিজেকে বদনামিতে বাঁচানোর জন্য অনেক কোরবানি করতে হবে। না আমার, আমি আমার কথা বলি, আমার পাশের প্রতিবেশী আমার খেতের এক হাত ঢুকে গেছে, আমার মুরব্বীরা কত কয়েছে তুমি একটা সালিজ ডাকো, একটা কিছু করো, খাক না কি হবে, আমি সালিজ বিচার করতে দেব, আইনের আশ্রয় নিব। লোকে বলে আরে চাষার সাথে লড়াই করে, কি যে সত্য তার কেউ দেখবে না, উল্টা আমার পর বদগুমানি করবে। এখন তো আমি দেশে গেলে কোনো লোক নেই আমার সামনে কথা বলো, পুরা গ্রামবাসী আমার পক্ষে, কেন আমি আগে থেকে ছাড় দিচ্ছি, আমাকে নিয়ে তারা বিতর্ক করবে এরকম কোনো সুযোগ দেই নেই, সবাই আমার ভক্ত। সাধারণত খুব কম পাওয়া যায় যে কোনো আলেমের গ্রামবাসী সব তার পক্ষে, কিন্তু তোমার হবে এটা, তোমাকে অনেক কুরবানি করতে হবে, প্রয়োজনে অনেক বৈধ হক ছেড়ে দিতে হবে, তাহলে পুরো লোকজন তোমার পক্ষে থাকবে। মানে তোমাকে এক টাইটেল দিয়ে দিবে, তোমার দ্বারা আর কাজ হবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ দিনকে প্রাধান্য দিতে দেয়, এই হাদিসগুলোকে সমুন্নত রাখতে দেয়, মানে 100 স্বর্ণমুদ্রা এই জামানা তো কয়েক কোটি টাকা হবে, এটা সাগরে ফেলে দেবে। এই শিক্ষা নিতে হবে বুখারীর জীবনী থেকে। এরপরে সামনে চলেন এই ছাত্র, হ্যাঁ একটা সনদ পড়লো না, আমাদের থেকে বুখারী পর্যন্ত 25 জন ব্যক্তির ইয়ে আছে, মাধ্যম আছে, আমাদের থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত কয়জন? 25 জন। ইমাম বুখারী থেকে নিয়ে আল্লাহ রসুল পর্যন্ত সর্বনিম্ন 3 জন, কোন হাদিসে আর বেশি আছে, সর্বনিম্ন 3 জন। তো 25 আর 3 28, 1400 বছরে আমাদের নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 28 জনের একটা মাধ্যম আছে, সনদ বলা হয়, সব আল্লাহর ওলি ছিল। এদের প্রত্যেকের জীবনী লেখা আছে, আসমা ও রিজাল কিতাবে, প্রত্যেকে আল্লাহর ওলি, কেউ জীবনে একবার যদি মিথ্যা কথা বলে থাকে বা কোনো গুনাহ করে থাকে তার হাদিস নেওয়া হয় নাই, একবার মিথ্যা কথা বলছে তার হাদিস নেওয়া হয়নি, এক আল্লাহ। তো আমরা যে কোনো হাদিস বলবো এই এই সনদ সহকারে কোন পর্যন্ত পৌঁছে দিতে পারবো? রাসূলুল্লাহ, যারা পড়াশোনা করে আলেম হয়েছে সে এই বুখারীর যে কোনো হাদিস বলবে সে সনদ পৌঁছে দিতে পারবে। আমার থেকে বুখারী পর্যন্ত কে কে, তা উস্তাদরা লেখাই দিয়েছে না? আর বুখারীর থেকে আল্লাহ রসুল পর্যন্ত কে কে, তাতে কিতাবে লেখা আছে।
তো উস্তাদ যারা লেখাই দিছে এর সাথে প্রত্যেক হাদিসে পরেরটা কিন্তু পরিবর্তন হয়ে থাকবে, এক একটা এক এক মাধ্যমে গেছে। ওই নামগুলো উল্লেখ করলে যে কোনো হাদিস আমরা কোন পর্যন্ত পৌঁছাতে পারবো, মুহাম্মদ রাসূলুল্লাহ, এটার নাম সনদ। এটার নাম কি? এটা সম্পর্কে বলে আল ইসনাদু মিনাদ দ্বীন, তা দ্বীনের অংশ। যে আলেম এরকম পৌঁছাইতে পারে তার এলেম গ্রহণযোগ্য, আর যে আলেম এরকম পৌঁছাইতে পারবে না সনদ সহকারে তার এলেম গ্রহণযোগ্য না। যে কারণে মওদুদী সাহেব কোনো চান্স পায়নি, ওনার সনদ নেই। জাকির নায়েক সাহেব তার কথা মার্কেটে চলতেছে না, ওলামারা এখন রদ করতেছে। এই সংখ্যা খুলে দেখেন আদর্শ নারী, মাসিক আদর্শ নারী খুলে দেখেন সারা দুনিয়ার ফতো এক জায়গায় করে দিচ্ছে, যে কোন জায়গাতে কাফের ফতো দিচ্ছে, কোন জায়গাতে গোমরা ফতো দিচ্ছে। এই কারেন্ট সংখ্যা দেখেন, এতে কোনো সনদ নেই। আর আল্লাহ রসুল বলতে চান ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, কি শব্দ বলছে? ওয়ারাসা, ওয়ারেস হইতে গেলে সম্পর্ক বলতে হয়, ওয়ারেস হইতে গেলে মিরাস পাইতে গেলে সম্পর্ক বলতে হয়। তো আল্লাহ রসুল বলতে ওলামার আমার ওয়ারিস। এটা কোন ওলামা? যে আলেম তার সম্পর্ক কোন পর্যন্ত পৌঁছাইতে পারে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইতে পারে। এই এক হাদিস এমন একটা জিনিস কিয়ামত তক জনসাধারণকে জানাই দিছে, তোমরা কার বয়ান শুনবা? আলেম নাম দিলে তার বয়ান শুনবা না? এক তো দেখতে হবে এলেম অনুযায়ী তার আমল আছে কিনা, আর এটাও দেখতে হবে যে তিনি তার সনদকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা। যদি পারে তাহলে ওরাসা, আল ওলামাও ওরাসাতুল আম্বিয়া, অন্য কোনো শব্দ ব্যবহার করে নাই হুজুরে, তাহলে এই অর্থটা পাওয়া যেত না। এই সনদ বয়ান করতে হবে, সম্পর্ক বয়ান করতে হবে, অন্য শব্দ বয়ান করলে ওই কথা আল ওলামাও খোলাফাউল আম্বিয়া, নবীরা আলেমরা নবীদের খলিফা, তার কিন্তু অর্থ কিন্তু আদায় হয়ে যেত। কিন্তু তখন এই কথাটা বোঝা যেত না যে সনদ বয়ান করে কোন পর্যন্ত পৌঁছাইতে হবে, এই কথাটা বোঝা যেত না। আর ওটা বোঝাইতে চান তিনি, যাতে উম্মত বুঝতে পারে কোন আলেমের বয়ান শুনবে, কোন আলেমের বয়ান শুনবে না, কোন আলেমের তফসির পড়বে, কোন আলেমের তফসির পড়বে না, পাবলিক নিজেই বুঝতে পারবে। এক শব্দ দিয়ে হেদায়ত করে সনদের গুরুত্ব বুঝে আসছে? ওলামায় হাক্কানি হইতে হলে তার সনদ থাকতে হবে, ভুইফোড় হলে হবে না। আল ইসনাদু মিনাদ দ্বীন, কারেন্টে সুইচ টিপ দিলে বাতি জ্বলে না? জ্বলে, বাতির কানেকশন হয়েছে ইলেকট্রিক খাম্বার মাধ্যমে, একদম পাওয়ার হাউসের সাথে কি হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে। টিপ দিলে এখানে জয়েন্ট হলো কোন জায়গায়? পাওয়ার হাউসের সাথে বাতি জ্বলে উঠল। যেই একটা ছেলে হাদ্দাসানা আহমদ ইবনে আশকাব কইল, হ্যাঁ এই হাদ্দাসানা শুরু করলো, সেই কিন্তু সে সুইচ অন করলো, সুইচ কি করলো? অন করলো। এখানেও খাম্বা আছে, নূরের খাম্বা। এই খাম্বাগুলো কারা? সনদে যাদের নাম আছে, এটা হলো ইলেকট্রিক খাম্বা, নুরানি খাম্বা। এই খাম্বাগুলো হয়ে পাওয়ার হাউসে যে যোগ হয়ে গেল। পাওয়ার হাউস কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক কলব, একদম ওইখানের সাথে কানেকশন হয়ে গেল। এই জন্য আল্লাহওয়ালারা বলেছেন যখন ছাত্ররা হাদ্দাসানা হাদ্দাসানা হাদিস পড়ে, এটা নূরের বন্ধন তারা দেখতে পায়, অন্য লোকেরা দেখতে পারবে না, যাদের অন্তরচক্ষু খোলা তারা দেখতে পায় এটা, যে ঠিক এটা নূরের বন্ধন চলে গেছে, একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হলো সনদ, এই হলো কি সনদ। এরপর দেখো বাবু কওলিল্লাহি তাআলা অনাজাউল মাওয়াজিন আল কিসসা লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ কিতাব শুরু করতেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওই হাদিস দ্বারা, মাঝখানে প্রত্যেকটা কাজের সুন্নত তরিকা বয়ান করলেন, আর কিতাব শেষ করতেছে কিতাবুত তাওহীদ। এই বাপটা কোন কোন কিতাবের আন্ডারে? কিতাবুত তাওহীদ। যদি ইন্নামাল আমাল দ্বারা শুরু করলেন,
মাঝখানে প্রত্যেকটা জিনিসের সুন্নত তরিকা বলেন, নামাজের সুন্নত তরিকা কি, রোজার সুন্নত তরিকা কি, যাকাত ব্যথা কেনা, হ্যাঁ প্রত্যেকটা, জিহাদ, বিবাহ শাদী সব বলে নাই, এর মধ্যে জবরদস্ত সবক আছে এই পদ্ধতির মধ্যে। তো তোমার ইমান যদি ঠিক থাকে, নিয়ত যদি কি থাকে ঠিক থাকে, আর কাজগুলো যদি সুন্নত তরিকায় হয়, কাজগুলো কিভাবে হয়, নবী যে সুন্নত খালি খালি জোর রেখে চার রেখে সুন্নত বুঝলে হবে না, সুন্নত করলে জোর রেখে চার রেখে বুঝলে হবে না। রসুল 23 বছরে যা তালিম দিয়ে গেছেন যেগুলো টিকে আছে সবগুলো সুন্নত। এই সুন্নতের মধ্যে ফরজ, ওয়াজিব, ফিকহি সুন্নত, মুস্তাহাব সব আছে। আমরা সুন্নতের যে অর্থ জানি ওটা ফিকহি সুন্নত, এটা হাদিসের পরিভাষা না। আমরা যারা জানি ফিকহ, এটা হাদিসে খাটবে না, আর হাদিসে যারা খাটবে ওটা আমরা জানি না। হাদিসে কোনটা কাটবে, আলাইকুম বিসুন্নতি, আর এক হাদিসে মান আহাব্বা সুন্নতি আল মুতামাসসিকু বিসুন্নতি। এই যে বারবার সুন্নতি সুন্নতি আসছে, এটা কোন সুন্নত? ওই জোহর রাখে চার রাখা না, রাসূলের পুরা তরিকা। হ্যাঁ বলো, পুরা তরিকা সুন্নতের হাদিসের ভিতরে সুন্নত ব্যবহার হয়েছে, পুরা তরিকা উদ্দেশ্য। এই জোহর রাখে চার রাখা না, খালি জোহর আগে চার রেখাত এরা ফোকাদের পরিভাষা, কাদের পরিভাষা, তারা আল্লাহর বিধানগুলোকে কয়েকটা ভাগে ভাগ করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো ফরজ, সেকেন্ডটা হলো ওয়াজিব, 3 নম্বরটা হলো সুন্নত, 4 নম্বরটা হলো মুস্তাহাব। হুকুম আহকাম গুলোকে কয়টা ভাগ করছেন গুরুত্ব দিক দিয়ে, ওটা আমরা জানি, সুন্নতের এই অর্থটা জানি আমরা। কিন্তু হাদিসে যে আলাইকুম বি সুন্নতি বলা হয়েছে ওটা কিন্তু জানা নাই, এটা বারবার বলতে হবে। সুন্নতের অর্থ 23 বছরের তালিম, 23 বছরের উম্মতের জন্য যা রেখে গেছেন সবটা এক কথায় কি, সুন্নত। সুন্নতার দিন একই অর্থ, সুন্নতের যে অর্থ দিনে সেই অর্থ। এই পরিবেশটা মানুষকে জানাইতে হবে, বেশি করে জানাইতে হবে, তাহলে হবে কি, তুমি যে সুন্নত সুন্নত করবা এক লোক দাঁড়ায় যাবে, হুজুর এখন ফিতনা ফাসাদে যাওয়া না, এখন আর সুন্নত বলার টাইম নেই, এগুলো রাখেন, রেখে আপনি ফরজ গুলো বলে দেন, এ কথা বলবে, বলবে কি না? কিন্তু যদি তা জানা থাকে যে না সুন্নত মানে রসুলের তরিকা, এই তরিকার মানে এর মধ্যে ফরজ আছে, অজীব আছে, সব এর মধ্যে আছে, তাহলে এই প্রশ্ন করবে, বলো করবে? তো উনি প্রথম বসে ইমান ঠিক করো, আর তোমার কাজকর্মগুলো আমি যে সুন্নত বললাম সেই সুন্নত অনুযায়ী করো। কিতাব তাওহীদ এনে বললো, তাহলে তোমার মৃত্যু তাওহীদের উপর হবে, ইমানের উপর হবে। নিয়ত ঠিক করে রসুলের তরিকা যদি আমল করো, যে কোনো মুসলমান, যে কোনো মমিন, ইমান তো ঠিক ঠিকতেই হবে। ইমান শিক্ষা করার পরে নিয়ত সহি আর কাজটা সুন্নত, এই দুটা জিনিস পাওয়া গেলে আমল কবুল হয়। কটা জিনিস? হ্যাঁ, নিয়ত সহি লাগবে, নিয়ত গলত হলে কোনো আমল কবুল হবে? 2 নম্বর তরিকা সুন্নত লাগবে, তরিকা যদি গলত হয়, কেউ আসরের পরে দরজা বন্ধ করে 20 রাকাত নফল নামাজ পড়লো, একদম ইখলাস আছে, সব হবে কেন? সুন্নতের খেলাফ। সুন্নত কি? আসরের পরে নফল নামাজ পড়া যায় না। তো উনি পুরা কিতাব দ্বারাই নসিহত করলেন, নিয়ত ঠিক করো, কাজ সুন্নত তরিকা করো, তোমার মৃত্যু কিভাবে হবে, তাওহীদের উপর হবে, ঈমান উপর মৃত্যু হবে, ইঙ্গিত করে দিলেন, এটা সামনে রাখো। 2 নম্বর, এইখানে যে বাব আছেন একটা আয়াতের ব্যাখ্যা করতেছেন, হ্যাঁ, বাবু কওলিল্লাহ মানে বাবু তাফসীরে কওলিল্লাহ ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসসা লিয়াউমিল কিয়ামা। এই বাবটা কেন কায়েম করছেন, এই অধ্যায় কেন কায়েম করছেন? ওনার জামানায় একটা বাতিল ফেরকা ছিল, এদের নাম মুতাজিলা। কি নাম? মুতাজিলা। এরা হাশরের ময়দানে আল্লাহ দে
কায়েম করবেন, মিজান কায়েম করবেন, এটা তারা মানত না। কখনো মিজান টিজান থাকবে না, এটা একটা রূপক অর্থে বলা হয়েছে। আল্লাহ যে ইনসাফ করবেন, ওই ইনসাফটাকে রূপক অর্থে কি বলা হয়েছে, দাড়ি পাল্লা বলা হয়েছে। এরা মিজান অস্বীকার করত। ওনার জামানার একটা গোমরা ফেরকা তারা মিজানকে অস্বীকার করে দিল, ওই গোমরা ফেরকাকে বাতিল করার জন্য উনি এই বাপটা মারলেন যে না, তাদের কথা ঠিক না, বাস্তবে মিজান থাকবে যে আল্লাহর কোরআনও আছে। বুঝে আসছে? তাহলে কি নসিহাত, এর দ্বারা কি নসিহাত? নসিহাত এই, প্রত্যেক আলেমের দায়িত্ব তার জামানায় কি কি বাতিল আছে। ওনার জামানায় তো অনেকগুলো আগে অন্যগুলো রদ করে আসছে, শেষে এটা রদ করলেন। এর আগে উনি অনেকগুলো বাতিল ফিরকাকে বাতিল করে আসছে, শেষে এটাকে বাতিল করলেন। তাহলে আমাদের কি নসিহাত, যে আমাদের জামানায় কি কি বাতিল আছে? ওলামাদের দায়িত্ব এটাকে চিহ্নিত করে, হ্যাঁ, ওই ব্যাপারে জনগণকে কি করা, সতর্ক করা, যে আমাদের জামানায় এই পাঁচটা বাতিল আছে, আপনারা সতর্ক থাকবেন। ওলামা কেন মওদুদের বিরুদ্ধে বলতেছে না, কাদিয়ানের বিরুদ্ধে বলতেছে না, শিয়ার বিরুদ্ধে বলতেছে না, হ্যাঁ, জাকির নায়কের বিরুদ্ধে বলতেছে না, কেন? এই যে দায়িত্ব, এখান থেকে বোঝা গেল যে আলেমদের বহুত বড় দায়িত্ব। অনেকে বুঝবে না, কয় হুজুর আপনার তো সংকীর্ণ মানা কেন, কেউ তো কাজ করলে আপনার প্রতিহত করেন, সংকীর্ণ মানা না, এটা আমাদের ইমানই দায়িত্ব, জনগণকে গোমরাহী থেকে হেফাজত করা, জনগণের ইমান রক্ষা করা আমাদের দায়িত্ব। মানুষ গোমরা করবে, হ্যাঁ, বদ্দিন বানাবে, আর আলেমরা বসে বসে তামাশা দেখবে না, প্রতিবাদ করবে। এই জন্য উনি এই সবক দিলেন। অনাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, এ কি অর্থ? আল্লাহ বলেন যে আমি ইনসাফের দাড়িপাল্লা সমূহ কায়েম করব কিয়ামতের দিন। এটার অর্থ কি? যে আমি আল্লাহ মাওয়াজিন আল কিসত, ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। কখন? লিয়াউমিল কিয়ামা। এখানে তোমাদের প্রশ্ন হবে যে মাওয়াজিন জমা কিসের জমা? মিজানের জমা। জমা আনলো কেন? তো দুই রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ কেউ আসলে অনেক দাড়িপাল্লা থাকবে, প্রত্যেকের আলাদা দাড়িপাল্লা আল্লাহ তাহলে এক সেকেন্ডের মধ্যে ওজন করে ফেলবে, দাড়িপাল্লা অনেকগুলো, এই জব দিচ্ছে তারা। আবার এটাও ব্যাখ্যা করা হয়েছে যে দাড়িপাল্লাই একটা, কিন্তু সেটার গুরুত্ব বোঝানোর জন্য, আহমিয়াত বোঝানোর জন্য বহু বচন দ্বারা কি করা হয়েছে, কারণ ওই দাড়িপাল্লা তো সাংঘাতিক দাড়িপাল্লা, নিমিশেই সারা দুনিয়ার হিসাব করে ফেলবে। এবং সেই দাড়িপাল্লা দেখার জন্য হযরত দাউদ আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ কিতাবে যে মিজান পাওয়া যায় আমি একটু মিজান দেখতে চাই। অন্য কোনো নবী দেখার দাবি করেন নাই, উনি তো করছিলেন। তো আল্লাহ তাআলা ওনার সামনে ওই মিজান পেশ করছিলেন। উনি এ এত বিশাল আসমান থেকে জমিন পর্যন্ত এক এক পাল্লা, এত বড় মিজান, উনি বেহুশ হয়ে গেছে দাড়িপাল্লা দেখে, এই মিজান দেখে। পরে হুশে আসার পরে উনি আল্লাহকে প্রশ্ন, আল্লাহ এই আপনার মিজান ভরবো কিভাবে, কে ভরবে এটা, কি দিয়ে ভরবে এটা, এর এত গভীরতা। আল্লাহ তাআলা উত্তর দিলেন, দাউদ ঘাবড়াও না, আমার কোন বান্দা যেটা কুরমা দান করে আর এর মধ্যে তার পরিপূর্ণ এখলাস থাকে, তো আমি আল্লাহ ওই এক কুরমা সবকে বাড়ায় এই দাড়িওয়ালা ভরে দিব। এই জন্য তোরা শুরুতে পড়ে আসতো মিশকাতের শুরুতে ওই যে কিতাব তোহারাতে আলহামদুলিল্লাহি, হ্যাঁ, তামলাউল মিজান পড়ো নাই? একটা লোক যখন অন্তর থেকে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ এটা দিয়ে মিজানকে ভরে দেন। গেছে হাদিস, গেছে, এই হলো সেই মিজান। এখন মিজানে কি তোলা হবে কয়েকটা কওল আছে, এ সামনে আছে। ওয়াইন আমাল বানি আদম
অকাউলাহুম তুজান, বনি আদমের আমল এবং তাদের কল মানে কথা এটা ওজন করা হবে ওই মিজানের মধ্যে। আগে তো আয়াত দ্বারা মিজান সাবেত করছিল, সামনে হাদিস দ্বারাও সাবেত করবে। হাদিস দ্বারাও কি সাবেত করবে? দাড়িপাল্লা আসলে আছে, রূপও করতে না। এখানে বলতেছে মানুষ যত কথা বলতেছে যত কাজ করতেছে সব আল্লাহ তাআলা ওজন করবেন। কি করবেন? ওজন করবেন। যদি সহি হয়, সুন্নত তরিকায় হয়, এর ওয়েট আসবে। আর যদি এর ভিতরে সুন্নত না থাকে, হ্যাঁ রসুলের তরিকা না থাকে, বিশাল আমল করছে সুন্নত নেই, ওটা তো দাড়ি পাল্লায় তুলবে, কোনো ওজনই আসবে না। আল্লাহটাকে বাতিল করে দিবে, সব ওজন করতে হবে। এই একটা নসিহাত যদি দুনিয়ার মানুষের মনে থাকে, ইমাম বুখারি এখানে কয় বললেন সমস্ত কথা সমস্ত কাজ সেদিন ওজন করা হবে, কৈফিয়ত দিতে হবে, তাহলে মানুষ আর গুনাহ করতে পারবে না, কোনো দুর্নীতি করতে পারবে না। আমি যা করতেছি ওজন করা হবে, ওজনের পরে হ্যাঁ আমাকে হয় দোজকে দেখতে হবে না হয় বেহেশতে পাঠানো হবে। এই একটা কথা তো মনে মনে থাকে, অন্যায় করতে পারবে না, গুনাহ করতে পারবে? এখন আর প্রশ্ন হয় না, আগের যুগে প্রশ্ন হইতো যে আমাদের কথা আমাদের কাজ এগুলো আবার কেমনে মাপবে, আগে প্রশ্ন হতো, এখন আর হয় না। কেন হয় না? সায়েন্সের উন্নতির কারণে লোকেরা দেখতেছে জোয়ার মাপতেছে, হ্যাঁ ঠান্ডা মাপতেছে, বাতাসের আর্দ্রতা মাপতেছে, কত কিছু যে মাপতেছে, সমুদ্রের মধ্যে কি মাপের নিম্ন তাপ, নিম্ন কি নিম্ন চাপ সব মাপতেছে। এইগুলো মাপজোক দেখে এটা নিয়ে আর কেউ আপত্তি করতেছে না। মানুষ যদি গরম মাপতে পারে আর ঠান্ডা মাপতে পারে, তা আল্লাহ আমাদের আমলনামা বা আমাদের কাজ কেন মাপতে পারবে না? তো সায়েন্সের উন্নতির কারণে এটা নিয়ে কেউ আর আপত্তি করতেছে না, তো সে বেকুব হয়ে যায়, এরপর প্রশ্ন করতেছে না। তারপর দেখো অকাল মুজাহিদ, দেখো কটা জিনিস আনতেছে, আয়াত আনলো, হাদিস আনতেছে, আবার অকাল মুজাহিদ। মুজাহিদ কে ছিল? সাহাবি না তাবি? তাবি ছিল। তাহলে বোঝা গেল আমাদেরকে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, হাদিস সাহাবিদের মাধ্যমে পৌঁছছে আমাদের কাছে। তাবি যা কইছে ওটাও কিন্তু হাদিস, ওটাও মানতে হবে। তাবির নিসার কারণ নাম বলতেছে না এখানে, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, আর কি তাবিনদের কথাও কিন্তু হাদিস। ওই হাদিসের নাম কি? হাদিসে বলো না মাকতু, মিশকাত আল্লাহ পড়ো নাই? তাবিনরা যে হাদিস বয়ান করে হাদিসের নাম কি? মাকতু। এটাও দলিল, ওটাও হাদিস। হাসান বসরি কি ছিল? উনি তো হাদিস বয়ান করতেন, সাহাবির নাম বলতেন না। সাহাবি ছিল হয়তো আলী, ওনার নাম বয়াল করতে ওনার ক্লাসই চলবে না, কেতন ক্ষমতা চালাইছিল এমন লোকেরা যারা হয়তো আলীকে দুশ্মন মনে করত, দশ চার লোকের সাথে উনি হাদিস কাঁপতে শিখছেন, তার নাম বলতেন না। ওই তাবির কথা দলিল হয় নাই, হাসান বসরির কথা হাদিস হয় নাই, এটাও মানত, এটাও মানতে হবে, এটা হাদিস, শরীয়তের দলিল। হ্যাঁ অথচ আমাদের জামানে একটা গ্রুপ সাহাবিদেরকেও মানতেছে না, বলতেছে সাহাবিরা সত্যের মাপকাঠি না, বুখারি করছে, বুখারি করতেছে তাবিনদের কথা মানতে হবে, আর এরা করতেছে সাহাবিদেরটা মানা যাবে না, খালি রসুলটা মানতে হবে। তুই রসুলটা সরাসরি পাইবা কেমনে? খালি রসুলটা মানবা, রসুলটা পাইবা কেমনে সরাসরি? কিন্তু সাহাবি হয়ে আসছে। দ্বিতীয়ত কোরআনে অন্তত 10 জায়গায় আল্লাহ সাহাবীদের আলোচনা করছেন, তাদেরকে অনুসরণ করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিনা আল-আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এদের ইত্তেবা করতে বলছেন। সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই, কোনটা? নবী এবং সাহাবীদের তরিকা চাই। আনআমতা আলাইহিম কারা? পুরস্কার প্রাপ্ত কারা?
সাহাবী আর নবী আর সাহাবী, সব জায়গায় তো আল্লাহ তাআলা সাহাবী দেখিয়ে দিলেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইতাদাও, তো সাহাবী দেখিয়ে দিলেন। যেখানে তাবিনকে মানতে বলা হয়েছে সেখানে ইসলামের নামে সাহাবাকে অস্বীকার করা হয়েছে, তাদের তো ইসলাম হবে কোনদিন? কোনদিন ইসলাম হবে? গোমরাহি। তো মুজাহিদ কি বলছেন রাহিমাহুল্লাহ, আল কিসাসু বা আল কুস্তাসু আল আদলু বিরুমিয়া, আয়াতে কিস শব্দ আছে না, আয়াতে ওই শব্দের ব্যাখ্যা করতেছেন যে কিস আর কুস্তাস এক কথা, এর অর্থ কি? এর অর্থ হলো ইনসাফ, ইনসাফ কায়েম করা। কোন ভাষায়? রুমি ভাষায়। আরবির ভিতরে কিন্তু অনেক হাফসি ভাষাও আছে, আবার রুমি ভাষাও আছে। তো রুমি ভাষার অর্থ ইনসাফ কায়েম করা। তাহলে আয়াতের কি অর্থ হবে? হ্যাঁ, আমি ইনসাফ কায়েম করার দাড়ি পাল্লা কায়েম করব, ইনসাফ করার জন্য দাড়ি পাল্লা কায়েম করব কিয়ামতের ময়দানে। ওয়ায়ুকালু আল কিসসু মাসদারুল মুক্তিত, এবং এটাও বলা হয়েছে যে কিস্তটা কি? মুক্তিতের মাসদার। তো তোমাদের ইশকাল হয়েছে মুক্তিতের মাসদার আর কিস্ত হয় কেমনে? হ্যাঁ, কেমনে হয়? মুক্তিতের মাসদার তো একসাত, কিস্ত হয় কেমনে? ইশকাল হবে না? আর জবাবেই এক জবাবেই আল কিস্তু মাসদারু মাসদারিল মুক্তিত, এখানে মাসদার মাজুব মানুষ। কি মাজুব মানুষ? আল কিস্তু মাসদারু মাসদারিল মুক্তিত, যে কিস্তটা কি? মুক্তিতের মাসদারের মাসদার, মুক্তিতের মাসদার একসাত, তার মাসদার কি? কিস্ত। তো সহি হয়ে গেল। এরকম কত জায়গায় মুজাব মানা হয়, আসালিল কারিয়াত আল্লাতি কুন্না ফিয়া, আছে না ইউসুফে, সোয়াসেল করিয়া মানে আহলাল করি। আর একটা জবাব হয় মাসদারুল মুক্তিত বাদা হাসফিজ জাওয়ায়েদ, কি মানবা? আল কিস্তু মাসদারুল মুক্তিত, কিন্তু কখন? বাদা হাসফিজ জাওয়ায়েদ, এর থেকে জায়েদ অক্ষরগুলো হজব করতে হবে। মূল অক্ষর কোনটা? কফ সিন ত, তার এর মাসদার কে হতে পারবে? কিস্ত হতে পারবে, এই কয়েদ লাগাইতে হবে। তাহলে এইবারটার ভিতরে আর কোনো কালাম থাকবে না। ওয়া আম্মাল কাসিতু ফাহুয়াল জায়েদ, আর কাসিত কা লব্দ যো হয় ইসকা মানা হয় জালেম, এর অর্থ কি? জালেম। কি বুঝাইলো? ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লি জাহান্নামা হাতাবা, বুঝাইলো যে কসাতা শব্দটা কসাতা ইয়াকসিতু সুলাসে মুজাররাতে যখন আসে তখন এর এক অর্থ হলো ইনসাফ করা, আর এক অর্থ জুলুম করা। ইফাল তো আসলো দুই অর্থ, এতে মুক্তিত করলো, ওখান তো কয় অর্থ? ইনসাফ করা, জুলুম করা, দুনো বাবের কিন্তু দুই অর্থ। কিন্তু এটা পরিভাষায় পরিসিদ্ধ হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে, সুলাসে মজারাত থেকে যদি শব্দটা আসে তাহলে জুলুমের অর্থ করা হবে। কিসের অর্থ? জুলুমের অর্থ। আর যদি বাবে ইফালতে নেওয়া হয় তাহলে কি অর্থ নেওয়া হবে? ইনসাফের অর্থ নেওয়া হবে। এটা কিন্তু পরিভাষা, মূল অর্থ কিন্তু দুনো বাবের থেকে দুনো মানা আসে। আজানের জবাব দাও। এখন হাদিস শুরু হলো, হাদাসানা আহমদ ইবনে আশকাব বা ইশকাব। একটা জিনিস লক্ষ্য করো ছাত্র ভাইরা, প্রথম হাদিস শুরু হয়েছে হাদাসানাল হুমায়দি, শেষ হাদিস হাদাসানা আহমদ। হুমায়দির মধ্যে মূল শব্দ কি? হাম। আহমদের মধ্যে মূল শব্দ কি? হাম। এর ভিতরে উঠে এক ইঙ্গিত করছেন, হ্যাঁ শুরু শেষ উঠতে বসতে
কি করতে হবে? আল্লাহর হামদ করতে হবে, এটাই বান্দার দায়িত্ব। উঠতে বসতে আল্লাহর হামদ। কি বলতেছিলাম? উঠতে বসতে কাজের শুরু শেষে কি করতে হবে? হামদ বয়ান করতে হবে। এই হামদি বয়ান করলে হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ আল-আযীম, এত বড় হামদ তো আর নেই। কালেমা তো এবার পরে তো এটার দরজা বুঝে আসলো, শুরু হাম শেষ হাম, মাঝখানে পুরা সনদ আসছে। সনদের পরে দেখো আন আবি হুরাইরা, কত বড় কুরবানি এনার। আবু হুরাইরার কুরবানি জানো না? হ্যাঁ, খায় না খায় পড়ে রয়েছে, যে কারণে আল্লাহ এত হাদিস ওনার থেকে কাজ নিচ্ছেন যে আমাদের কাছে হাদিস পড়ছে এটাই 5374 এক মিশকাতের সমান। কোরবানি করছিলেন বলে আল্লাহ কাজ নিচ্ছেন। যারা ছাত্র জীবনে কোরবানি করে, কষ্ট স্বীকার করে, আল্লাহ তাদেরকে দিয়ে কাজ দেয়। আর যারা খালি বিলাসিতা করে, এখানে খানা ভালো না ওইখানে যাও, ওখানে ডাইল ভালো না এখানে যাও, চক্কর লাগায়, এদের দ্বারা আল্লাহ কাজ দিবেন না। আবু হুরায়রার জীবনী পড়ো, ছাত্র জীবনের কোরবানি শেখো। রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن এই কালেমা মানে নবী কালেমা না, নবী কালেমা তো যায়েদ বকর, এনে কালেমা মানে কালাম। কালেমা মানে কি? কালাম। যেমন কালেমা তৈয়িবা, এনে কালেমা মানে কি? একটা শব্দ না কালাম? এদের দুটা বাক্য এরকম আছে, হাবিবাতান ইলা রহমান। হাবিব মানে কি? ফাইল বেমানা মাফউল, কতিল বেমানা মাকতুল, জারিহ বেমানা মাজরুহ, বড় প্রিয় কার কাছে? ইলা রহমান। আল্লাহর কোন নামের মধ্যে সবচেয়ে বেশি দয়া মায়া পাওয়া যায়? হ্যাঁ, এর থেকে দয়া মায়াওয়ালা কোন শব্দ আর আছে? এই নামের ওসিলায় কিন্তু তিনি আমাদেরকে কোরআন দিচ্ছেন, এই নামের ওসিলায় কি দিচ্ছেন? আর রহমান আল্লামাল কোরআন। কাজেই যিনি কোরআনের তালিম দিবেন তার ভিতরে কি থাকতে হবে? দয়া মায়া থাকতে হবে। কত লোক টিটকারি করবে, নবীদিকে টিটকারি করে নাই? তিনি থাপ্পড় লাগিয়ে দিচ্ছেন না? তারাও দিন শিখাইছেন, পাবলিক বোঝে না, অনেক কথা বলবে, তাদেরকে ভাগাই দিলে হবে না। ছাত্ররা উল্টা পাল্টা পর করবে, তাই বলে নাবালক বাচ্চাদেরকে পিটানো হারাম। নাবালক বাচ্চাদেরকে লাঠির দ্বারা পিটানো উস্তাদের জন্য বাপের জন্য হারাম। পিঠের মধ্যে চট্টাপট দেওয়া যায়, কান ধরে উঠা বসা করানো যায়, কাজেই আল্লাহর এই গুণটা অর্জন করতে হবে। এই গুণের ওসিলা আল্লাহ কোরআন দিচ্ছেন। আল জাব্বার আল্লামাল কোরআন, তাহলে যে যত বেত মারতে পারত সে তত ছাত্র করতে পারত। আল জাব্বার কইছে, আল কহার তা তো বলে নাই, রহমান কইছে। এখানে রহমান সিফারটা কেন আছে? এর মধ্যে দয়া মায়া সবচেয়ে বেশি। শুধু রহমান বলে কাউকে ডাকাও জায়েজ নেই, রহিম বলে ডাকা জায়েজ আছে, রাজ্জাক বলে ডাকা জায়েজ আছে, রহমান বলে আল্লাহ যেমন আলম, এটা একটা আলম হয়ে গেছে। এই নামের বিষয়ে বেশি দয়া মা পাওয়া যায়, এই জন্য সিফারটা হয়েছে। তিনি এমনি দয়া করে, আবার তার কাছে একটা প্রিয়, সেটা করলে আরো কত করবে। এমনি দয়া করে, আবার এই কালেমাটা তার কাছে প্রিয়, এটা যদি কেউ পড়ে তাহলে আরো কত দয়া করবে, বেশি করবে না? হ্যাঁ, খফিফাতান আলাল লিসান, খফিফ বেমানা মাখফুফ, ফাইল বেমানা মাফুল। এই কালেমা দুটা জবানের উপরে খুব আসান, খুবই হালকা, পড়তে কোনো কষ্ট হয় না। ফাকিলাতান ফিল মিজান, কিন্তু আল্লাহ হাশরের ময়দানে যে মিজান কায়েম করবেন সেখানে সাংঘাতিক ওজন, সাংঘাতিক ওজন আল্লাহ। তো উনি মুতাজিলাদের রদ করার জন্য আয়াত দ্বারাও সাবেত করছেন না মিজান আছে, আর এই হাদিস দ্বারাও সাবেত করলেন কি
মিজান আছে, রূপক কথা বলাটা গলত। রূপক কথা বলাটা কি গলত? কাজে মিজানে খুব ওজনদার হবে এটা। কি সেটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহর কি অর্থ? আমি আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করতেছি। কার পবিত্রতা? আল্লাহর পবিত্রতা। তার কোনো দোষ নেই, তার কোনো ত্রুটি নেই, তার সমস্ত সিদ্ধান্ত ঠিক। এই সুবহানাল্লাহ আমরা পড়ি, এর যদি অর্থ বুঝি সমস্ত বিপদ হালকা হয়ে যাবে। এইটা পড়লে বিপদ কি হয়ে যাবে? কেমনে? তার সব সিদ্ধান্ত ঠিক। কেন আমার একটা সমস্যা হয়েছে, আমার এই ক্ষতি হয়েছে, আমার বাপ মারা গেছে, আমার ছেলে মারা গেছে, দেখে আল্লাহর ফয়সালা আন্ডারে হয় নাই? আল্লাহর ফয়সালা আন্ডারে হয় না এটা? তো আল্লাহর ফয়সালা তো নির্ভুল। তো আমার মধ্যে বিপদ আসছে, আল্লাহ নির্ভুল সিদ্ধান্ত, এর মধ্যে আমার কামিয়াবি আছে, এর মধ্যে আমার লাভ আছে, তাহলে আমি মন খারাপ করবো কেন? আল্লাহর পবিত্রতা যখন বয়ান করতেছি, তার কোনো ভুল নেই, ত্রুটি নেই, তার সিদ্ধান্ত ঠিক। কিন্তু আমার মনক্ষুণ্ণ হওয়া গলত, কেউ মনক্ষুণ্ণ হইতে পারবে না। আল্লাহ যে কোনো ফয়সালায় কি করতে হবে? রাজি থাকতে হবে। উসাব্বিহু সুবহানাল্লাহ কি ছিল আসলে? ওয়া বিহামদিহি, এই অটা কি? কেউ আসেফা কইছে, এটা এক জুমলা, পরেরটা এক জুমলা, কিন্তু রাজে কল হলো অটা ওয়ায় হালিয়া। অটা কি? সুবহানাল্লাহি মুতালাব্বিসান বিহামদিহি মুতালাব্বিসান। কি অর্থ? যে মুহূর্তে আমি আল্লাহকে ত্রুটিমুক্ত বলতেছি, ওই একই সেকেন্ডে আমি স্বীকার করতেছি আমার আল্লাহ সমস্ত গুণের অধিকারী। আমার আল্লাহ যদি অয়টা হালিয়া না হয়, তাহলে আকপাস হয়ে যাবে। প্রথম তুমি কইলা আল্লাহর কোনো দোষ নেই, পরে একটু দেরি করে কইলা আমার আল্লাহ সমস্ত গুণের অধিকারী। কথা দুটো হবে, কিন্তু দুইবারে হবে, আর হাল কইলে একবারে হবে। যে সেকেন্ডে আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি, ওর সাথে হাল লাগাই দিতে, ওই হালাতে আমি আবার কি করতেছি? ওই অবস্থায় আমি আল্লাহকে সমস্ত গুণে গুণান্বিত বলতেছি, একই সময় দুটা। ওটা পরে না, ওটা তো বড় প্রশংসা। তো বড় প্রশংসাটা পরে কইলে তার মধ্যে দিকে উঠে চলে যায়, সে তো আসলটা পেল না। বড় সব প্রশংসাটা যদি পরে কইবা, এমনি কিছু লোক উঠে গেল, তারা পরাটা তো পাইল না। আর যদি একই সময় দুটো হয়, তো দুটো পেয়ে গেল। বুঝে আসছে? উসাব্বিহু সুবহানাল্লাহ মুতালাব্বিসান বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উসাব্বিহু সুবহানাল্লাহ, আমি পবিত্র বয়ান করতেছি আল্লাহ, কোন আল্লাহর? যিনি বহুত বড়, আজিমুশান, আজিম, আজিমুশান। এখন দেখো, তাহলে দুই কলেমা হয়ে গেল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি হাল হওয়ার কারণে এটা মিলে এক কলেমা, আর সুবহানাল্লাহ আজিম এটা কি? আর এক কলেমা। প্রথম কালেমার ভিতরে আল্লাহর জামাল প্রকাশ পেয়েছে, জামাল, তিনি সমস্ত গুণের অধিকারী। এর দ্বারা আল্লাহর প্রতি মহাব্বত তৈরি হবে। কি তৈরি হবে? মহাব্বত। দ্বিতীয় ব্যাখ্যা, আল্লাহর বড়ত্ব প্রকাশ হয়েছে, বড়ত্ব, তার উপরে আর কেউ নেই। ওখানে জামাল না জালাল? দ্বিতীয় ব্যাখ্যা কি আছে? জালাল আছে। ওইটার দ্বারা দিলের মধ্যে ভয় পয়দা হবে। প্রথম দ্বারা মহাব্বত পয়দা হবে, তো নেক কাজ সহজ হবে। দ্বিতীয়টা দিলের মধ্যে ভয় পয়দা হবে, তো গুনাহ করার সাহস হবে না। জামাল আর জালাল পাশাপাশি আছে। আর ওলামায়ে মুতাসাব্বিহিন লিখছে যে এই দুটা যখন একত্র হয়, জামাল আর জালাল, ভয়, একটা হলো ভয় আর একটা হলো মহাব্বত, ভয় আর মহাব্বত যখন একসাথে হয়, অর্থাৎ মহাব্বত মিশ্রিত ভয়, সাপের ভয় আর বাপের ভয় এক সমান,
বাপের ভয়ের ভিতরে মহাব্বত মিশ্রিত ভয়, আর সাপের ভয়ের মধ্যে খালি ভয়, মহাব্বত নেই। এখানে যে দুটো একসাথে হইতেছে, একসাথে হয়ে কি অর্থ ধারণ করতেছে? মহাব্বত মিশ্রিত, প্রথমটা মহাব্বত পরটা ভয়, একসাথে করো, মহাব্বত মিশ্রিত ভয়। এটাকে তাসাউফের পরিভাষা বলে খশিয়াত। মহাব্বত মিশ্রিত ভয়কে কি বলে? খশিয়াত বলে। খশিয়াত যখন বলে, এখন আসো, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামা তাদেরকে বলা হবে যাদের দিলের মধ্যে খশিয়াত পাওয়া যায়। উনি শেষ হাদিসে তোমাদেরকে তাসাউফের সবক দিলেন, খালি দাওরা পড়ে গেলে হবে না, আল্লাহওয়ালা যে সোহবতে দেয় কি পয়দা করতে হবে? খশিয়াত পয়দা করতে হবে। তোমার দিলে খশিয়াত আসবে, ওই আয়াত তোমার মধ্যে পাওয়া যাবে, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামাদের ভিতরে আল্লাহ খশিয়াত পাওয়া যায়। খশিয়াত যখন পাওয়া যায়, তো সে করণীয় গুলো করে, বর্জনীয় গুলো বর্জন করে। কোন আলেমের অন্তরে খশিয়াত আছে কিনা, কি দিয়ে ধরবা, এর মিটার কি, থার্মোমিটার কি? সে আল্লাহর হুকুমগুলো পালন করতেছে, নিষেধগুলো বর্জন করতেছে, তাহলে কি বুঝবা তার দিলের মধ্যে খশিয়াত আছে? সে সত্যিকার আলেম, সে সত্যিকার আলেম, হাক্কানি আলেম, রব্বানি আলেম। আরেকটা আলেমরে দেখলা, জামাতের পাবন্দি নেই, হালাল হারামের পাবন্দি নেই, কতক্ষণ শেয়ার বাজারে দৌড়ায়, কতক্ষণ দেশ টেনে 2000 করে, এই যত নাজায়েজ আছে দৌড়দৌড়ি করে, আল্লাহ খশিয়াত পাওয়া দিতেছে না। আমল তখন গলত দেখলা, জামাতের এহতেমাম নেই, আলেম জামাতের টাইম উনি খবরের কাগজ পড়েন, আমল যখন গলত তো কি সাবেত হলো? তার ভিতরে খশিয়াত নেই। খশিয়াত যখন নেই, তো সমাজের লোকেরা তাকে আলেম বলল, আল্লাহর খাতা সে কি না, দাওরা পাস করলেই পাবলিক তো আলেম বলে তারে, কিন্তু আল্লাহর খাতায় দাওরা পাস করলে আলেম হওয়া যাবে না, কি থাকতে হবে? খশিয়াত থাকতে হবে। খশিয়াত থাকলে কি হবে? করণীয় গুলো করবে, বর্জনীয় গুলো বর্জন করবে। কাজেই শেষ হাদিসের ভিতর দিয়ে সব সকলকে নসিহত করে দিল, দেখো আল্লাহর দুই গুণ আছে, এই দুই গুণের চাহিদা হলো ভয় আর মহাব্বতের চাহিদা কি? খশিয়াত। এই খশিয়াত তুমি একা অর্জন করতে পারবা না, আহলে খশিয়াতের, আহলে খশিয়াত, আহলুল্লাহ তাদের সোহবতে বসে তোমাকে এই গুণটা কি করতে হবে? অর্জন করতে হবে। তাহলে 10 বছর ধরে তুমি যে এলেম শিখলা, যেটা তোমার জুবানে ছিল, ওটা কোথায় চলে আসলো? কলবে চলে আসলো। এই এলেম যদি জুবানে থাকে, এলেম জাহান্নামে নিয়ে যাবে, আর কলবে থাকে কোথায় নিয়ে যাবে? পড়ো নাই, আল এলমু হুজ্জাতুন লাকা ও আলাই, পড়ছো? আল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাই, জবানে থাকলে আলাইক, আর অন্তরে গেলে লাকা। কারিমাতে পড়ছো তোমরা এলমরা, বর তানজানি মারে সওয়াদ, এলমরা বর দিল জানি ইয়ারে সওয়াদ। এলেম যদি জবান রাখো সাফ হবে, কি হবে? তোমার শেষ করবে। আর এলেমকে যদি আল্লাহ যে সোহবত উঠায় দিলে আনতে পারো, এলম রাবার দিল জানি ইয়ারে সওয়াদ, তোমার বন্ধু হবে, প্রত্যেকটা জায়গায় তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে, ঠিক কিনা? এজন্য একটা মাকোলা বলে শেষ করতেছি। করাচির হজরত হজরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব দামাত বারাকাত, উনি বলতেন যে দেখো, একটা লোক পোলাও বিরিয়ানি সব কিছু কিনছে, পোলাও বিরিয়ানি চাল লাগে না আলাদা, ঘি লাগে না, 10-20 রকম মশলা লাগে না, এই সব কিনছে, এক জায়গায় করছে, এতে কি ঘ্রাণ ছুটবে? লোকজন খাওয়ার জন্য আগ্রহ করবে? বলো করবে? করবে না। এই জিনিসগুলো যদি একজন ভালো বাবুর্চির হাওয়ালা করে,
আর বাবুরচি এগুলো বিশেষ কায়দায় পাকায়, তখন এই খানা থেকে ঘ্রাণ ছুটবে কিনা? ছুটবে, এবং মেহমানরা খুশি হবে না? সবাই খাওয়ার জন্য আগ্রহ করবে না যে আপনার খানা এত ঘ্রাণ, আল্লাহ জানে কত মজা হয়েছে, আগ্রহ করবে কিনা? উনি বলছেন যে তোমরা যে দাওরা হাদিস পর্যন্ত পড়লা, তোমরা বিরিয়ানি পোলাওর সব মশাল্লা কিনে ফেলছো, বিরিয়ানি পোলাও পাকাইতে যা লাগে সব তোমাদের হাসিল হয়ে গেছে, কারণ কি বাকি আছে? একটা বাবুরচির হাওলা করতে হবে, মানে তোমাকে একজন কামেল শায়েকের হাওলা করতে হবে। তুমি একদিন ধরে যে মশলা কিনছো, চাউল কিনছো, ওইগুলো কি করে দিবে? হ্যাঁ, মিক্সার করে দিবে, তোমার থেকে ঘ্রাণ ছুটবে, যেখানে যাইবা লোকজন ছুটে আসবে তোমার থেকে ফায়দা ফায়দা হাসিল করতে, বুঝছো কিনা? কারণ তুমি এদিকে একটা বাবুসির হাওলা করছিলা, ওই বাবুসি সব মিক্সার করে দিছে, মজাদার খানা তৈরি করে দিছে, তোমাকে যে পাবে সে আনন্দিত হবে। আর এগুলো না পাকায় কাঁচা লয়ে যাও, যদি কোনো ঘ্রাণ ছুটবে, কেউ দৌড়ে আসবে তোমার দিকে আগ্রহ করে আসবে, আসবে তোমার পিছনে পয়সা খরচ করবে, হুজুর সাথে ঘুরলে আমার ফায়দা হবে, দেখবা অনেক নাম্বারে আওয়াল, কেউ তার কাছে আসতেছে না, কেউ তার কাছে আসতেছে না। আর একদিন এত নাম্বার পায় নাই, কিন্তু আল্লাহ আল্লাহ সোহবাত উঠাইছে, নাম্বারে আওয়াল মোতাকাব্বের ছিল, সোহবাত উঠায় নাই, কোনো লোক আসতেছে না তার কাছে। আর ওতে কম নাম্বার পাইছে, সোহবাত উঠাইছে, সব লোক তার কাছে আসছে, আসছে কেনাই পার্থক্য। আর উনি বয়ে বয়ে হিংসা করতেছে, কারে আমার কাছে কিতাব ধরে লইতো, বুঝতো না আমার কাছে ধরে নিত কিতাব, এর কাছে পাবলিক যে আমার কাছে কেউ আসে না, সব দিমাগ খারাপ, কুল্লুন দিমাগ খারাপ, কুল্লুন দিমাগ খারাপ, ওর বসে বসে কুল্লুন দিমাগ খারাপের ফতোয়া দিচ্ছে, কিন্তু কেউ আসে না তার কাছে, আসবেও না। কেন? সে কোনো পাকা বাবুর্চির হাওয়ালা নিজেকে করে নাই। এতে কি মনে করছো, দাওরা পড়া শেষ হয়ে গেছে না? আত্মশুদ্ধি করে বিরিয়ানিটা বিরিয়ানিটা পাকায় তারপর জনগণের কাছে যাইতে হবে, কি বুঝছো? পাকাইতে হবে, গেলে তোমার দ্বারা আল্লাহ অনেক কাজ নেবে, তোমার আমলে অনেক বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। দোয়া নামাজের পরে না, এখন দুরূদ শরীফ পড়ে سبحان الله وبحمده سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا رب العالمين يا أرحم الراحمين তোমার পবিত্র কালামের খতম হয়েছে, এ আল্লাহ তোমার হাবিবের সর্বশ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফের খতম হয়েছে, আল্লাহ তুমি মেহরবানি করে দয়া করে আল্লাহ এই খতমগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, এ আল্লাহর খায়র বরকত আমাদের সকলকে নসিব করো, এর রহমত এবং কল্যাণ
আমাদের সকলকে নসিব করো। এ আল্লাহ এই খতমগুলোর ওসিলায় এ আল্লাহ আমাদের সমস্ত আত্মীয় স্বজন, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমাদের বিবি বাচ্চা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, আল্লাহ মাদ্রাসার সাথে জড়িত সকলকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। এ আল্লাহ যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আর যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম বা আমরা এখন হায়াতে আছি আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা নসিব করো, আমাদেরকে ইমানি জিন্দেগি নসিব করো, এ আল্লাহ আমাদেরকে সুন্নতি জিন্দেগি নসিব করো। ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের নেক মকসুদগুলোকে পুরা করে দাও। এ আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত বাড়িয়ে দাও। এ আল্লাহ প্রত্যেকটা কাজে আমরা তোমার ঘরে রাজি খুশি থাকতে পারি আমাদের সেই দিল তৈরি করে দাও। এ আল্লাহ গুনার প্রতি আমাদের দিলের মধ্যে ঘৃণা সৃষ্টি করে দাও, হারাম রিজিক বর্জন করার তৌফিক দান করো। এ আল্লাহ আমাদের যে কোনো ভাইয়ের যে কোনো ধরনের সমস্যা আছে মাওলা সব ধরনের সমস্যাকে দূর করে দাও। রোগ ব্যাধি, বালা মুসিবাত, অভাব অনাটন, দাম্পত্য কলহ, কত রকম সমস্যা ভাইদের থাকে আল্লাহ সব রকম পরেশানিকে তুমি দূর করে দাও। আল্লাহ অনেকে সন্তানকে নিয়েও পরেশান থাকে, আল্লাহ তাদের সন্তানকে দিনদার বানায় দাও। এ আল্লাহ যে মসজিদ মাসে বসে আমরা এই উভয় খতম সম্পন্ন করলাম, আল্লাহ তুমি এই মসজিদ মাসাকে কবুল করে নাও, দিগার তাম কওমি মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এবং এগুলোকে তোমার মর্জি মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করো। এ আল্লাহ এই মসজিদ মাসাকে তুমি তোমার পছন্দনীয় তরিকায় পরিচালনা করার তৌফিক দান করো। এ আল্লাহ এর যা কিছু প্রয়োজন আছে মাওলা খাজানায় গায়েব থেকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এ আল্লাহ যারা এই মাদ্রাসার খুদ্দাম আছেন আল্লাহ তাদেরকে ইখলাসের সাথে আল্লাহ খেদমত করার তৌফিক দান করো। যারা এর জন্য সহযোগিতা করেন আল্লাহ হইতে পারে আমাদের ইখলাসের মধ্যে কমি থাকতে পারে, মাওলা তুমি দয়া করে ওই কমিকে দূর করে আমাদের টোটাফাটা দান খরচকে কবুল করে আল্লাহ আমাদেরকে নাজাতের ওসিলা করে দাও, সৎকায় জারিয়া করে দাও। আল্লাহ এই তালেব আলেম ভাইদের ওসিলায় আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। এ আল্লাহ এই তালেব আলেম ভাইদেরকে তুমি কবুল করে নাও, এদেরকে আল্লাহ ওয়ালা হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করে নাও। এরা যেন শুধু বাংলাদেশে নয় বিশ্বের আনাসে কানাসে এই কোরআন সুন্নাত দাওয়াত পৌঁছাই দিতে পারে, আমাদের জন্য সৎকার জারিয়া হইতে পারে। আল্লাহ তুমি এইভাবে এই বাচ্চাগুলোকে কবুল করে নাও। সব তালেব আলেম ভাইদের জেহেনকে বাড়ায় দাও, তাদের এলেমকে বাড়ায় দাও, তাদের বাপ মায়ের নয়নকে জোড়ায় দাও, তাদেরকে কামিয়াবি দান করো। ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমাদের তো চাওয়ার সলিকা জানা নেই, আল্লাহ আমাদের জন্য যত কিছুর প্রয়োজন আছে আল্লাহ বিনা চাওয়াতে তুমি আমাদেরকে দিয়ে দাও, আমাদেরকে হকের রাস্তার উপরে কায়েম থাকার তৌফিক দান করো। আল্লাহ ফিতনার জামানা চলতেছে, চতুর্দিক দিয়ে ইমানের উপর আঘাত আসতেছে, আল্লাহ এই ফিতনার জামানায় আমাদের ইমান আমলকে হেফাজত করার তৌফিক দান করো এবং মসজিদ মাদ্রাসার সাথে জুড়ে থাকার তৌফিক দান করো, ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ কাফেররা আল্লাহ জনগণকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য কত রকম অপচেষ্টা চালাইতেছে, আল্লাহ কাফেরদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ বাতিল করে দাও। আল্লাহ তুমি এদেশে মসজিদ মাদ্রাসা ওলামা তোলাবা দিনদার লোকদের অবস্থানকে মজবুত করে দাও, পুরা দুনিয়ার জন্য আল্লাহ তুমি এদেশ থেকে দিনের দাওয়াত দিনের জামাত পাঠানোর জন্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, তুমি ব্যবস্থা করে দাও। এ আল্লাহ তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদের সকলকে নসিব করো, তোমার হাবিব যত মুসিবত থেকে মুক্তি চেয়েছেন আল্লাহ আমাদের সকলকে মুক্তি দান করো। ইয়া রাব্বাল আলামিন মাদ্রাসার সবগুলো ছাত্রকে কবুল করে নাও, একটা ছাত্র যেন মাহরুম না যায় আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না, এ আল্লাহ মাদ্রাসার সাথে জড়িত আছে ছাত্র হোক, শিক্ষক হোক, আল্লাহ কমিটি হোক, শুভাকাঙ্ক্ষী হোক, আল্লাহ মেহরবানি করে সকলকে দিনদার পরেজগার হওয়ার তৌফিক দান করো, সকলকে দিনের খাদেম দিনের দায়ী হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ,
হে আল্লাহ সকলকে তোমার ওলির কাতারে শামিল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।